আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার বা লিড ডাটা এন্ট্রি লিড জেনারেশন বা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, এটার মানে হচ্ছে আমরা আজকে যে লিড গুলো কালেক্ট করবো এবং এগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করব। এই ডাটা কালেক্ট করার জন্য হচ্ছে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট, যেগুলোকে হচ্ছে আমরা ইউজুয়ালি ডিরেক্টরি সাবমিশন সাইট হিসেবে চিনে থাকি, যে সাইট গুলোতে হচ্ছে বিশেষ করে আমাদের কিছু ইনফরমেশন, কিছু ডাটা বায়াররা বা হচ্ছে বিভিন্ন পার্সনরা ইনপুট করে থাকে। এই ডাটাগুলোকে হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে স্ক্র্যাপ করতে পারি, কিভাবে ডাউনলোড করে আমাদের কাছে স্টোর করতে পারি। আগের ক্লাসে যেটা দেখেছিলাম, ডাটাগুলো কালেক্ট করতে গেলে একটু লিঙ্কডইন থেকে হচ্ছে একটু সময় লাগতো, বা অনেকক্ষণ ট্রাই করার পরে হচ্ছে 4-5টা 6টা 7টা করে হচ্ছে আমি লিড পেয়েছি। লাস্ট ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক যেগুলো দিয়েছিলাম, কিছু পার্সন বা কয়েকজন আপনারা হোমওয়ার্ক গুলো সাবমিট করেছেন, হোমওয়ার্কের ছোট একটা রিভিউ বা রিভিশন আমরা দেখে আসি। হোমওয়ার্কের রিভিউ অথবা রিভিশন যদি দেখে আসি, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম আপনারা আমেরিকান বা হচ্ছে ইউএসএ থেকে লিড কালেক্ট করছেন। রেস্টুরেন্ট ওনার, রেস্টুরেন্ট ওনার সিও, এটা যথাসম্ভব সিও হবে বা প্রথম সিও হবে। ইমেল গুলো যদি ভ্যালিড অথবা ভেরিফাইড হয়, তাহলে হচ্ছে প্রত্যেকটা ইমেল যেভাবে তৈরি করেছেন এটা ঠিক আছে। একজন রিয়েল এস্টেট লিড বের করেছে, রিয়েল এস্টেট লিড এর মধ্যে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট নাই বললেই চলে, ম্যাক্সিমাম যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ঝামেলায় পড়ে যাবেন রিয়েল এস্টেট লিড। এবং একটা কোম্পানি ওয়েবসাইট পাওয়া গিয়েছে, বাকিগুলোর হচ্ছে ওনার ওনার ডিরেক্টর ওনার চিফ রিলেশনশিপ স্পেশালিস্ট। এখন এই লিড গুলো দেখেন, আমি যে কোনো একটা পজিশনের কথা বলছি, সিও, কো ফাউন্ডার বা ফাউন্ডার বা বিজনেস ওনার, দুইটা তিনটা ওনার, একটা হচ্ছে ডিরেক্টর চিফ রিলেশনশিপ স্পেশালিস্ট, কোয়ালিফাইড ব্রোকার বা এজেন্ট, এই ধরনের ডাটা বা হচ্ছে এই ধরনের লিড গুলো কখনোই হচ্ছে আমরা কোনো বায়ারকে দিতে পারবো। আমার যদি ওনার হয় তাহলে হচ্ছে ওনারের লিস্টই বের করতে হবে। হ্যাঁ, আপনাদেরকে 50টা করে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, যে যতটুকু পার্সেন্ট ট্রাই করছেন আমি বুঝে ফেলেছি কারা কারা হচ্ছে অদূর ভবিষ্যতে কাজ করতে পারবেন। আর যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, ওনাদেরকে নিয়ে কোনো প্রশ্ন নাই বা হচ্ছে ওনাদেরকে নিয়ে কোনো অবজেকশন নাই, কারণ হচ্ছে আপনাদের এই মুহূর্তে যেহেতু লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই সেই কারণে হচ্ছে আপনারা কাজ করতে পারছেন। তবে আমার হোমওয়ার্ক হোমওয়ার্কের মতো করে হচ্ছে দিয়ে দিতে হবে। পরেরটাতে আছি, এখানেও হচ্ছে আমরা একজন দেখেছি, ম্যাক্সিমাম হচ্ছে আমার ইউএস কান্ট্রি রিলেটেড। আমি এটাও বলেছিলাম লাস্ট ক্লাসে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ছাড়া ক্লাসে হোমওয়ার্ক দেখিয়েছি ইউএসএ আর ইউনাইটেড আরব আমিরাত, অনেকে সেটাই হচ্ছে ট্রাই করছে। এখানে একটা দেখেছি ওনার অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার কখনো হচ্ছে আমার লিডের ভিতরে থাকবে না। ওনার হলো সব ওনার, ম্যানেজার হলো সব ম্যানেজার, রিয়েল এস্টেট এজেন্ট, রেস্টুরেন্ট ওনারের ভেতরে আমার রিয়েল এস্টেট এজেন্টের কাজ, লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট, এজেন্ট স্পেশালিস্ট, আমার কাছে হোমওয়ার্কে কোনো ফাঁকি দেওয়া যাবে না। আমি যদি না দেখি তাহলে হচ্ছে হ্যাঁ ঠিক আছে একটা কথা বলে দিচ্ছি, আপনাদের সবার হোমওয়ার্ক দেখে দিচ্ছি, শেষ। আমি হোমওয়ার্ক সবারটা একটা একটা করে হচ্ছে চেক করি। ভাইস প্রেসিডেন্ট কিসের? রিয়েল এস্টেট ওনার। আমি অজগর করে যদি ডাটা কালেক্ট করি, এই ডাটা দিয়ে কখনো হচ্ছে আপনারা কোনো বেনিফিটেড হবে না। কান্ট্রি লোকেশন ইউএসএ, আবার অস্ট্রেলিয়া, দেন ইউনাইটেড আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত, সাউথ আফ্রিকা, কানাডা, এটা কোনো লিস্টের দাঁতেই পড়ে না। আমি প্রথম থেকেই, প্রথম দিন থেকেই হচ্ছে একটু রুডলি বিহেভ করছি, কয়েকটা ক্লাস পরে গেলে হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন যে আমি কেন হচ্ছে এইভাবে আপনাদেরকে প্রেশার দিচ্ছি। আমার ফ্রিল্যান্সার দরকার, আমার স্টুডেন্ট দরকার নাই, যারা হচ্ছে আসবেন কয়েকটা লিড কালেক্ট কিভাবে করে, কয়েকটা ক্লাস দেখবেন, দেন হচ্ছে এমন কেউ আমি আশা করি না কেউ এমন থাকবেন যে হচ্ছে আমি আসছি শুধু একটা সার্টিফিকেটের জন্য, না, আসছেন যে টাকাটা খরচ করে আসছেন কিছু না কিছু অন্তত শিখে যাবেন। আচ্ছা, এটা কিসের লিড এবং কোথা থেকে লিডটা কালেক্ট করা হয়েছে, কোন কান্ট্রি থেকে কালেক্ট করা হয়েছে, জন কে, যারা কে, ব্র্যান্ডি ডি, জোসেফ আর, এটা কেমন ধরনের লিড,
এবং কোন কান্ট্রি লিড, আমার লিঙ্কডইনের ইউআরএল কোথায়, আমি কিছুই জানি না। হ্যাঁ, হোমওয়ার্ক দিতে বলছি, হোমওয়ার্ক করে ফেলছে। এই ধরনের কাজ করলে কখনো পাবেন না, কখনো বায়ার পাবেন না। এই যে ইউনাইটেড স্টেটস, আরব আমিরাত, ইউনাইটেড স্টেটস চেষ্টা করছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রত্যেকে নিজেদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন, যারাই লিঙ্ক গুলো দিয়েছেন আমি সবার গুলো হচ্ছে দেখছি। এখানে হচ্ছে কোম্পানি নেম, জব টাইটেল, ইমেল, লোকেশন, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ব্রোকার, রিয়েল এস্টেট যিনি অ্যানোটেশন দিচ্ছেন, লাস্ট ওয়ার্নিং, আমার চোখে পড়লে আমি বের করে দিব। এবার আপনি ইনস্টিটিউটে ফোন দিয়ে ম্যাটার সম্পর্কে যা ইচ্ছা তা মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাস করতে আসছেন, ক্লাস করার মতো করেন, এখানে একদম আমি 1970s এর ক্লাস নেব, স্যাররা যেরকম পিটায় আমি ওইরকম কথা দিয়ে পিটাবো। আপনাদেরকে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটা কিসের অ্যাসোসিয়েট ম্যানেজার, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট অ্যাডভাইজার, অ্যাডভাইজার আর এজেন্ট কখনো সেম কাজ করে না। লিসেনিং ম্যানেজার, লিজিং ম্যানেজার, প্রপার্টি ম্যানেজার, এগুলো কেমন ধরনের লিড হচ্ছে আমাকে এনেছেন? 50টা লিড দিতে বলছি বা 50টা হোমওয়ার্ক দিয়েছি, কাজ করেন একটাও হচ্ছে করতে পারেন নাই। হ্যাঁ, যতটুকু পারছেন এনাফ, এবং তার জন্য ধন্যবাদ যে আপনি চেষ্টা করছেন। তবে এখানে যে লিস্টটা দেওয়া হয়েছে এগুলো একটাও কখনো আমরা স্যাম্পল হিসেবে কোনো বায়ারকে দিতে পারবো না, এটা কখনোই হচ্ছে কোনো বায়ার অ্যাকসেপ্ট করবে না। আমরা যখন কাজ করি আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি, এই হোমওয়ার্ক গুলোই হচ্ছে একটা সার্টেন টাইম পরে আমরা বায়ারদেরকে এক্সাম্পল হিসেবে, আমি যে কাজ করেছি সেটা ডকুমেন্ট ফাইল হিসেবে আমরা তাদেরকে দিয়ে থাকি। রকিবুল হায়দার স্যার যদি থাকেন একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। এমডি রকিবুল হায়দার চৌধুরী স্যার, ওকে, মাইকটা একটু আনমিউট করুন। আচ্ছা, এমডি রকিবুল হায়দার চৌধুরী স্যার, উনি হচ্ছেন আমার এলডিএম কত স্যার, 63 স্যার, 63 63 ব্যাচের পার্টিসিপেন্ট, যেটা হচ্ছে আপনাদের ব্যাচ শুরু হওয়ার বা হচ্ছে আপনাদের ব্যাচ নেওয়ার আগে কি একটা ব্যাচের পার্টিসিপেন্ট ছিলেন, এবং উনার আর্নিংসটা আসছে একদম কোর্স শেষ যে দিন হয়েছে এর একদিন বা হচ্ছে 4-5 দিন আগে পরে। আপনার নাম আছে রেজাল্ট শিটে, পোস্টার দেখতে পারতেছি। ওকে, এই হচ্ছে উনার আর্নিংস, উনি মার্কেট প্লেস freelancer.com থেকে হচ্ছে উনি আর্নিং করেছেন। আচ্ছা, আমরা এক্সাম্পলের জন্য, আপনি কি পিসি থেকে আসছেন না মোবাইল থেকে? স্যার না, আমি মোবাইল থেকে আসছি। একটু কষ্ট করে হচ্ছে পিসি থেকে আসুন, পিসি থেকে এসে আচ্ছা, একটু স্ক্রিনটা শেয়ার করেন, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, আসতেছি। আচ্ছা, আমরা পিসি থেকে উনার যে কাজটা দেখবো বা হচ্ছে উনি যে কাজ করতেন, ওনার কাছে হচ্ছে বায়াররা কেমন লিড চেয়েছেন বা হচ্ছে কিভাবে চেয়েছেন, সেগুলো হচ্ছে
দেখাবো এবং দেখবো, দেখে বোঝার একটু চেষ্টা করবো যে ইউজুয়ালি হচ্ছে মার্কেট প্লেসে বায়াররা কিভাবে লিড গুলো চায়। আমরা তো হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে লাস্ট ক্লাসে হচ্ছে দেখেছিলাম যে আমার এই লিড গুলো দরকার বা হচ্ছে এই লিড গুলো হচ্ছে আমাকে কালেক্ট করে দিতে বলছে লিঙ্কডইনে থেকে অথবা হচ্ছে যে কোনো সাইট থেকে। যখনই কাজ করবেন তখনই হচ্ছে যখনই কাজ করবেন তখনই বায়াররা আমাদেরকে স্পেসিফিক যে কোনো কান্ট্রি লোকেশন এবং যে কোনো টপিকের উপরে ডাটা কালেক্ট করতে বলবে বা হচ্ছে লিড কালেক্ট করতে বলবে। এই লিড গুলোই হচ্ছে আমাদেরকে ইমেল ভেরিফাই করে বায়ারদেরকে দিতে হবে। এবং এই ইমেল ভেরিফাই করে লিড একটা একটা করে বের করার জন্য আমার যে সময়টা নষ্ট হচ্ছে সে সময়ের জন্য হচ্ছে তারা আমাদেরকে একটা অনারিয়াম দেবে বা হচ্ছে তারা আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পেমেন্ট করবে। ওই পেমেন্টটা নিয়ে হচ্ছে আমরা কাজ করি এবং এই পেমেন্ট গুলো যদি ভালো করে কাজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, শিখতে পারেন, তাহলে হচ্ছে এই পেমেন্টটা আপনি বিগ অ্যামাউন্টের হতে পারে, $50, $100, $500, $1,000 তারও বেশি হতে পারে। এবং সেগুলো হচ্ছে আপনার 5 দিনের ইনকামও হতে পারে, 7 দিনের ইনকামও হতে পারে, অথবা সেটা 1 সপ্তাহের ইনকামও 1 মাসের ইনকামও হতে পারে। সেই জন্য হচ্ছে আপনাদের প্রথম থেকেই আমি প্র্যাকটিস দিচ্ছি এবং হোমওয়ার্ক দিচ্ছি, কাজগুলো যেন অ্যাকুরেট ভাবে এবং ঠিকঠাক ভাবে সবাই করতে পারেন। লিঙ্কডইনের যে তিনটা টপিক গেল, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন, পেজ ক্রিয়েশন এন্ড আর্টিকেল রাইটিং, এন্ড লিঙ্কডইন লিড জেনারেশন, এই তিনটা ক্লাস যারা আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি ওনারা অ্যাভয়েড করবেন। এই তিনটা ক্লাস আপনারা না করলেও চলবে। আজকে যে টপিকটা দেখাচ্ছি আজকে এবং নেক্সট আরো একটা ক্লাস হবে, এই দুইটা ক্লাসে দুইটা এক্সটেনশনের ব্যবহার দেখাবো এবং দুইটা সাইট থেকে কিভাবে বানানোর জন্য ডাটা কালেক্ট করতে হয় সেই জিনিসটা দেখাবো। এই 2 দিন বা এই দুইটা ক্লাসে যাদের লিঙ্কডইন নেই এবং যাদের লিঙ্কডইন আছে সবাই লিড বা লিড জেনারেশন করতে পারবেন। আমার কথা আশা করি সবাই বুঝতে পেরেছে। আসেন, আমরা যারা মোবাইল থেকে লিড কালেক্ট করবো শুধু হচ্ছে ওয়েবসাইটে গিয়ে ছোটখাটো কিছু জিনিস দেখব। আমাদের লিড কালেক্ট করার জন্য আমরা সরাসরি একটা সাইটে যাব। আমরা নতুন একটা ব্রাউজার ওপেন করি, ডাটা এন্ট্রি লিড জেনারেশন বাই ইনস্ট্যান্ট ওয়েব স্ক্রেপার। ওয়েব স্ক্রেপার হচ্ছে একটা এক্সটেনশন, আমরা ক্রোম এক্সটেনশনে এসে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এক্সটেনশন লিখে স্টার্ট করব। এই এক্সটেনশন গুলো হচ্ছে মোবাইলে কাজ করে, এগুলো মোবাইল থেকে কিভাবে কালেক্ট করবেন সেটাও হচ্ছে আমি বলে দিচ্ছি। এই এক্সটেনশনটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারের মধ্যে হচ্ছে অ্যাড করে নেব। ব্রাউজারে অ্যাড করে নিলাম, দেন এখন সরাসরি চলে যাব হচ্ছে আমরা একটা সাইটে, যেটা যেগুলোকে হচ্ছে আমরা বিশেষ করে এই ইউজার বুক মার্কিং সাইট বা ডিরেক্টরি সাবমিশন সাইট, বিশেষ করে ডিরেক্টরি সাবমিশন সাইট হিসেবে চিনে থাকি। ডিরেক্টরি সাবমিশন সাইট হচ্ছে বিভিন্ন বিজনেস রিলেটেড ডাটা বা ইনফরমেশন ওই সকল সাইটে ইনপুট করা থাকে। আমি যদি ই কমার্স সাইটের কথা চিন্তা করি, ই কমার্স সাইটে আমি যদি যাই তাহলে হচ্ছে আমার ওখানে বিভিন্ন রকম ম্যাটেরিয়াল বা হচ্ছে বিভিন্ন রকম জিনিস আমি ওখান থেকে পারচেজ করতে পারি। ঠিক ডিরেক্টরি সাবমিশন সাইট গুলোতে হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন এজেন্টদের বিভিন্ন রকম জিনিস ওখানে সার্ভিস গুলো হচ্ছে ওখানে অ্যাড করে দেওয়া আছে। এখন যাদের কোম্পানি যে জিনিসগুলো অ্যাড করে দেওয়া থাকুক না কেন, তাদের কিছু না কিছু জিনিস হচ্ছে বিভিন্ন পার্সন বা হচ্ছে যে কোনো ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে হয়। এবং প্রোডাক্ট যদি পারচেজ করতে হয়, যে যারা ইম্পোর্টার আছে বা যারা প্রোডাকশন দিচ্ছে তারা এই প্রোডাক্ট গুলো ওই সার্ভিস বা ওই বিজনেস গুলোতে কোথাও সেল করতে চায়, যার কারণে হচ্ছে এগুলোকে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন বলা হয় বা যেটাকে হচ্ছে B2B লিড জেনারেশন। এই সাইট গুলো বা হচ্ছে এই বিজনেস সাইট গুলো হচ্ছে আমি কোথায় গেলে পাবো? আমরা এই ডাটা গুলো কালেক্ট করার জন্য হচ্ছে সরাসরি চলে যাব B2B, সরি B2B না, A to Z বুক মার্কিং
ডট ফর্ম এই সাইড। রকিবুল হায়দার স্যার যদি আসেন তাহলে একটু হ্যান্ড রাইট করুন, পিসি থেকে আসবে। ওকে, এ টু জেড বুক মার্কিং সাইটে আসলাম। আচ্ছা আমরা একটু স্ক্রিনশটটা অফ করে রকিবুল হায়দার স্যারের কাছে একটু যাচ্ছি। কেন একটু মাইকটা আনমিউট করুন, জি আপনার বন্ধু, স্ক্রিন, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন। শেয়ার করা যাচ্ছে না, হোস্ট ডিজেবল পার্টিসিপেন্ট স্ক্রিন সরি শেয়ারিং। সরি সরি সরি, জি এখন শেয়ার করুন। এইভাবে দেখা যাচ্ছে। আচ্ছা আমাদের আপনার কাছে লাস্ট হচ্ছে একটা লিড চেয়েছিল 13,000, তারপরে হচ্ছে আরো একটা 1 লাখ না হ্যাঁ, কত লিড চেয়েছিল, ওই 1 লাখ। মেসেজটা একটু, জি জি 1 লাখ লিড, একটু ওই মেসেজটা হ্যাঁ দেখান। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম হচ্ছে যে ওই যে ইয়া থেকে হচ্ছে 13,000 ইয়াটা ছিল আর কি, এই যে 80%, এটা মানে ওনারা উনি আমার কাছে চেয়েছিল, কিন্তু জাপানের ইয়া ছিল। আমার যে মাইল স্টোন করছে যে $48, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটা মিনিট একটা মিনিট। আচ্ছা এই এক্সাম্পলটা আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে যে এই যে হচ্ছে এটা স্যার। ওনার কাছে বায়াররা কেমন ধরনের লিড চেয়েছিল, আমরা স্পেসিফিক একটা বা হচ্ছে দুইটা টপিকের উপরে লিড কালেক্ট করা শিখছি, বাট যেই প্রসেসে লিড কালেক্ট করা শিখছি ঠিক একই রকম প্রসেসে হচ্ছে বিভিন্ন রকম বায়ারের জন্য আমরা লিড কালেক্ট করতে পারি বা ডাটা কালেক্ট করতে পারি। ওনার কাছে এখানে যে বায়ারটা লিড চেয়েছিল, সে বায়ার চেয়েছিল হচ্ছে জাপানের যারা অটোমোটিভ বা হচ্ছে অটো মোবাইল মোবাইল সেকশনের কাজ করেন বা ইম্পোর্টার টাইপ হচ্ছে যারা এজেন্ট আছেন ওই সকল দোকানের লিড, দোকানের ওনারের নাম, জব টাইটেল, কোম্পানি নেম, দেন ইমেল অ্যাড্রেস, যদি ওয়েবসাইট থাকে অপশনাল ওয়েবসাইট দিতে হবে। বায়ারের রিকোয়ারমেন্ট গুলো ছিল এভাবে, এবং ওই বায়ার চেয়েছিল যে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যারা এই ধরনের ইন্ডাস্ট্রি অথবা হচ্ছে যারা এই ধরনের দোকান নিয়ে বসে আছে তাদের লিড গুলো লাগবে। সে হয়তো যে কোনো ইঞ্জিন অথবা মেশিন অথবা হচ্ছে অটোমোটিভ সার্ভিস সার্ভিস সাপ্লাই করে, যার কারণে হচ্ছে তার অনেকগুলো লিড লাগবে, এবং এই লিডটাতে আপনার কাছে 13,000 লিড চেয়েছিল না? জি 13,000 চেয়েছিলেন। জি আচ্ছা এই লিডটাতে হচ্ছে ওনার কাছে 13,000 লিড চেয়েছিল, এবং আমরা স্যাম্পল হিসেবে হচ্ছে কয়েকটা লিড কালেক্ট করে বের করে দিয়েছিলাম, এবং এটা সবগুলো কোথায়, লিঙ্কডইন থেকে ছিল, হ্যাঁ, লিঙ্কডইন থেকে। জি এটা এগুলো সবগুলো ছিল লিঙ্কডইন লিঙ্কডইন থেকে। থেকে। এবং আমরা প্রথমে কিছু লিড এক্সাম্পল তার বায়ারের যেন পছন্দ হয় বা হচ্ছে বায়ার কেমন ধরনের নিশ চাচ্ছে বা টপিক চাচ্ছে কিভাবে চাচ্ছে সেগুলো হচ্ছে আমি বা আমরা ডাটা কালেক্ট করে হচ্ছে তাকে হ্যাঁ স্যাম্পল ইমেজ দিয়েছিলাম। দেওয়ার পরে হচ্ছে তার যেগুলো অ্যাভেলেবেল লাগবে সেগুলোকে হচ্ছে সে মার্কিং করে দিয়ে দিয়েছিল, এরপরে গিয়ে হচ্ছে আমরা ফাইনালি তার কাজ করা শুরু করে দিয়েছিলাম। লিডের একটু অ্যামাউন্টটা হচ্ছে আমাদেরকে দেখা, 13,000। না না না, এটা না এটা না, চ্যাট বক্সে হচ্ছে সে যে আপনার কাছে 13,000 লিড চাইছে এটা। এই যে ওরা বলছে যে এখানে ইয়েটা মনে করে যে এখানে যে এই যে আই হ্যাভ ডাউনলোডেড এ লিস্ট অফ 13,052 টু মাই সফটওয়্যার কানেকশন অফ লিঙ্কডইন ইন এক্সেল, বাট নিড টু রেসপন্ড দিস কন্ট্যাক্ট উইথ ইমেল। 13,000 লিড থেকে হচ্ছে 13,000 লিস্ট বের করে দিতে বল, এবং এই কাজের জন্য হচ্ছে আমরা একটু বার্গেন করেছিলাম, এটা হ্যাঁ আরো এজন্য অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের কাজ। এবং আপনারা যারা আজকে ক্লাস করছেন আপনাদের আজকের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস থাকবে, এবং লাস্ট ক্লাসে আপনাদের একজন পার্টিসিপেন্ট হচ্ছে যত সম্ভব নাম মনে পড়ছে না, একজন পার্টিসিপেন্ট জিজ্ঞেস করেছিলেন কি এগুলো কিভাবে বা কত স্পেসিফিক চাই, এগুলোর মধ্যে কোনো স্পেসিফিকেশন নাই।
যে নির্দিষ্ট পরিমাণ আমার এতগুলো চাইবে, অথবা হচ্ছে আমি তাকে এতগুলো পর্যন্ত দিব। হ্যাঁ, একটা লিস্ট হচ্ছে আমি তাদেরকে বলতে পারি যে আমি সর্বোচ্চ 1,000 বা 2,000 বা 5,000 পর্যন্ত হচ্ছে লিড কালেক্ট করে দিতে পারি। প্যাকেজিং সিস্টেম করে দেই, যেটা হচ্ছে আপনারা ফাইবার মার্কেট প্লেসে গেলে পাবেন, ওটা আরো অনেক ক্লাস করে। এই বিষয়গুলো হচ্ছে ওনার যখন ক্লাস হয়েছিল ওনাদেরকে প্রথমে আমার দেখানো হয়নি, এবং এগুলো হচ্ছে আমি প্রথমে দেখাই না। প্র্যাকটিস যেটা দিচ্ছি, প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারলে মার্কেট প্লেসে যে কোনো কাজ আসুক আপনারা সবকিছু করতে পারবেন। আচ্ছা, এই একটা কাজ গেল। আরেকটা হচ্ছে 1 লাখ লিড চাইছে, যে ওটা ওটা একটু দেখ। হয়তো হ্যাঁ, এটা আমি বলছি যে এটা হচ্ছে ক্যান ইউ প্রোভাইড মি উইথ ভ্যালিড লিড রিজার্ভ ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন অনলি? ক্রিপ্টো কারেন্সি এবং বিটকয়েন এর সাথে আপনারা সবাই মোটামুটি পরিচিত, এবং এই ধরনের লিড লাগবে হচ্ছে প্রায় 1 লাখ লিড, এবং সে টার্গেটেড লোকেশনে বলে দিছে ইউএসএ, এশিয়া, মিডল ইস্ট, ইউরোপ, এই 4টা কান্ট্রি থেকে হচ্ছে মিনিমাম 1 লাখ লিড বের করে দিতে হবে। এগুলোর জন্য হচ্ছে আমরা একটা প্রাইসিং নিয়ে কথা বলেছিলাম, এবং মিনিমাম আমাদের কতদিন সময় লাগতে পারে এবং কত টাকা সে আমাকে পে করবে এগুলো সম্পর্কে হচ্ছে ডিটেল কথা বলেছিলাম। তারপরেও হচ্ছে কিছু বায়ার হচ্ছে আমাদের সাথে নেগোসিয়েশনে না আসলে আমরা ওই কাজগুলো হচ্ছে স্কিপ করে দেব। এটা হচ্ছে স্কিপের মধ্যে একটা কাজ গেল, বাট ওনার আর্নিংসটা আপনারা খুব সুন্দর করে হচ্ছে সরি উপরে দেখতে পাচ্ছেন। এটা আপনাদেরকে সবাইকে হচ্ছে লাইভ দেখানো যে হচ্ছে উনি কাজ পেয়েছে বা হচ্ছে উনি কাজ করছে, এবং অদূর ভবিষ্যতে আমার বিশ্বাস উনি কাজ করবেন, আরো ভালো কাজ করবেন। ঠিক আছে, আমরা এখন আমাদের মূল টপিকে চলে আসি। যেহেতু লাস্ট ক্লাসে একদম শেষের দিকে একজনের সাথে আমাদের কথা হয়েছিল, সেই কারণে হচ্ছে আমি উনাকে ইনভাইট করে আমাদের ক্লাসে এনেছি। ঠিক আছে রকিব স্যার, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওকে, আমরা আমাদের ক্লাস টপিকে চলে যাচ্ছি। আমাদের কিছু ডাটা লাগবে। এখন ডাটাগুলো হচ্ছে আমরা এ টু জেড বুক মার্কিং এই সাইট থেকে হচ্ছে নিব, তবে সব সময় বায়ার নেট আপনার প্রবলেম, নেট আমার এখানে কোনো প্রবলেম নাই। যদি বেশি প্রবলেম হয় তাহলে হচ্ছে ইন্টারনেট চেক করে তারপরে হচ্ছে ক্লাসে জয়েন করুন। কোথায় কি প্রবলেম, জয়েন করতে পারছি না কি, এগুলো আমার শোনার বিষয় না। আমাদের ডাটা যখন কালেক্ট করতে হবে, শুধু লিঙ্কডিন থেকে যদি ডাটা কালেক্ট করেন তাহলে হচ্ছে ওটা বায়ার সরাসরি বলে দিবে যে হচ্ছে লিঙ্কডিন লিড জেনারেশন লাগবে। আর যদি লিঙ্কডিনটাকে মেনশন না করে তাহলে হচ্ছে আমরা এই ধরনের সাইট, আজকে একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হচ্ছি যেটা এ টু জেড বুক মার্কিং সাইট, এই ধরনের সাইট গুলো থেকে হচ্ছে আমার ডাটাগুলো কালেক্ট করতে হবে। এখন কেমন ধরনের ডাটা কালেক্ট করতে হবে, কি রিয়েল এস্টেট লিড, নাকি হচ্ছে আমার হসপিটাল লিড, নাকি হচ্ছে নিউজ পেপার লিড, নাকি হচ্ছে স্পোর্টস চ্যানেল লিড, অথবা স্পোর্টস থেকে শুরু করে এটসেট্রা এটসেট্রা, যে কোনো ক্যাটাগরি এবং যে কোনো কান্ট্রি, এই ডাটাগুলো হচ্ছে আমাকে কালেক্ট করে দিতে হবে বায়ার। বায়ারের জন্য যেহেতু দিতে হবে সেই জন্য হচ্ছে আমরা সরাসরি এ টু জেড বুক মার্কিং সাইটে চলে আসবো। সরাসরি চলে আসবো ক্যাটাগরিতে, নিউজ মিডিয়া, পাবলিশার, হসপিটাল, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি, কসমেটিক্স, অ্যাপিয়ারেল থেকে শুরু করে অনেকগুলো ক্যাটাগরি এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আমার কিছু জুয়েলারি, ফ্যাশন ও জুয়েলারি শপের বা জুয়েলারির লিড লাগবে, ফ্যাশন অ্যান্ড জুয়েলারি, আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে আমাকে বায়ার অবশ্যই কান্ট্রি, যেহেতু টপিক জুয়েলারি যেহেতু বলেছে, জুয়েলারিটা সিলেক্ট করেছি, এবং তার নির্দিষ্ট একটা কান্ট্রি লোকেশনের ডাটা লাগবে। হতে পারে সেটা আমেরিকা অথবা আফ্রিকার অথবা কানাডার অথবা দেশের যে কোনো জায়গায়, আমাকে সে কান্ট্রি লোকেশন অনুযায়ী বের করতে হবে। সরাসরি কান্ট্রিতে আসি, কান্ট্রিতে ক্লিক, এখানে কান্ট্রিতে ক্লিক ক্লিক পড়ে গেছে। কথার কথা, আমি ইউনাইটেড আরব এমিরেটস এর লিড চাই, জুয়েলারি শপের লিড। সিলেক্ট করার পরও হচ্ছে আমাকে এখানে লোকেশন ইউনাইটেড আরব আমিরাত দিয়ে আমাকে কিছু লিড দেখাচ্ছে, এবং এখানে প্রত্যেকটা কোম্পানির নাম,
হোয়াট মেক্স ওটি, নাম দেখাচ্ছে, ওয়েবসাইট দেখাচ্ছে, ফোন নাম্বার নট মেনশন, ইমেল নট মেনশন, কন্ট্যাক্ট বা লোকেশন নট মেনশন বলছে। লুকিং ফর আবার চুজ ক্যাটাগরিতে এসে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি সিলেক্ট করব, কান্ট্রি লোকেশনে এসে হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত নিচে থেকে সিলেক্ট করে সার্চ এর মধ্যে ক্লিক করুন, তাহলে হচ্ছে আমার অ্যাকুরেট রেজাল্টটা আসবে। ওকে আসছে আমার ইউনাইটেড আরব আমিরাত রিলেটেড কিছু লিড বা হচ্ছে তথ্য আমাকে এখানে দেখাচ্ছে। এখন এখানে ম্যাক্সিমাম জিনিসের আমি যদি একটু খেয়াল করি, ম্যাক্সিমাম জিনিসের হচ্ছে নট মেনশন, নট মেনশন বা কয়েকটা জায়গাতে হচ্ছে ইমেল আইডি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, কিন্তু লোকেশনে বলতেছে নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি কি সিলেক্ট করেছি? ও সরি স্যার, আমি আরব আমিরাতের জায়গায় হচ্ছে আমেরিকা দিয়ে দিই। আবার আরব আমিরাতে আসছি। ওকে, অনেক জায়গাতে দেখবেন হচ্ছে ফোন নাম্বার, ইমেল এবং লোকেশন সব কিছুই হচ্ছে দিয়ে দিচ্ছে। এখন এই ডাটাগুলো হচ্ছে আপনারা, এই ডাটাগুলো হচ্ছে আপনারা কিছু কিছু জায়গায় ডিরেক্টলি পাবেন না, তাহলে এই ডাটাগুলো তো হচ্ছে আমাকে অবশ্যই কালেক্ট করতে হবে। এবং এইখানে অনেকগুলো পেজ, এমনটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা, আরব আমিরাত বাদ দিলাম, তাহলে হচ্ছে আমি আমেরিকার টাইম থ্রি লিস্টে হচ্ছে দেখা যাবে না। নিচে গিয়ে একটু পেজটা চেক করে অ্যাফিলিয়েট লিস্টিং নেক্সট পেজ পর্যন্ত হচ্ছে আরো কিছু ডাটা। এখানে প্রত্যেকটা জায়গাতে তাদের ইনফরমেশন মেনশন করা নাই। এখন আমার তো ফোন নাম্বারও লাগবে এবং হচ্ছে ইমেলও লাগবে, সেটা কিভাবে হচ্ছে খুব ইজিলি বের করবো? আমরা আস্তে আস্তে হচ্ছে অ্যাডভান্সের দিকে আগাবো এবং অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে? তো এই ডাটাগুলো একসাথে কালেক্ট করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে, আর এই সকল সাইটে আসতে হচ্ছে সাথে সাথে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে, অ্যাডভার্টাইজমেন্ট গুলো ক্যান্সেল অথবা ক্রস করে কেটে দেবে, সরাসরি চলে যাবো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে। ক্লিক করার সাথে সাথে হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার আমাকে একটা ট্যাব দেখাচ্ছে বা টেবিল দেখাচ্ছে, সে তার মতো করে যখন তাকে কল করেছি বা কমান্ড করেছি, সে তার মতো করে হচ্ছে একটা জায়গা বা হচ্ছে দুইটা টেবিল সে ধরে ফেলেছে বা হচ্ছে স্ক্র্যাপ করে নিয়েছে। এখন এই জিনিসটা কোথায় করেছে? আমার তো লাগবে হচ্ছে এই বক্সের ভেতরে, সার্চ হিস্টোরির মধ্যে যতগুলো আছে উপর থেকে নিচে পর্যন্ত সবগুলো। সে ক্যাটাগরিজের মধ্যে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, অ্যাপিয়ারাল অ্যান্ড গার্মেন্টস, ঠিক আছে, এইভাবে হচ্ছে অনেকগুলো টপিক দেওয়া আছে। আমি যদি এই বক্সের টেবিলের মধ্যে খেয়াল করি, তাহলে হচ্ছে এই জিনিসটাই হচ্ছে সে ট্র্যাক করে নি। এখন আমার লাগবে হচ্ছে এই বক্সের ভিতরে যে ডাটা গুলো আছে সেই ডাটা গুলো সরাসরি লোকেট নেক্সট বাটনের মধ্যে ক্লিক। লোকেট, আচ্ছা সরি, ট্রাই অ্যানাদার টেবিল, ট্রাই অ্যানাদার টেবিলের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের যেই জিনিসটা বা হচ্ছে যেই বক্সটা আমার কালেক্ট করার প্রয়োজন ছিল সেটাকে হচ্ছে সে ব্লক করে ফেলছে বা হচ্ছে সে সিলেক্ট করে ফেলছে। এখন এই টেবিলটা যতটুকু পর্যন্ত হচ্ছে আছে, 48 লিস্টিং দেখাচ্ছে, নেক্সট পেজও থাকতে পারে বা যতগুলো পেজ আছে সে ততগুলো পেজকে অটোমেটিক্যালি কালেক্ট করে নেবে, ডাটাগুলো কালেক্ট করে নেবে। আচ্ছা, সেজন্য হচ্ছে আমি ইনফিনিটি স্ক্রোলের মধ্যে ক্লিক করলাম, এই এক নাম্বার পেজ বা দুই নাম্বার পেজ যতগুলো পেজ আছে সে সবগুলো পেজকে কালেক্ট করবে। স্টার্ট ক্রলিং এর মধ্যে ক্লিক করি, স্টার্ট ক্রলিং এর মধ্যে ক্লিক করলে উপর থেকে নিচে অটোমেটিক্যালি হচ্ছে একটা স্ক্র্যাপিং শুরু হয়ে যাবে এবং সে তার মতো করে হচ্ছে স্ক্র্যাপ বা ডাটা কালেক্ট করা শুরু করে দিবে। এবং সে দুইটা পেজ স্ক্র্যাপ করেছে, 12টা রো কালেক্ট করেছে এবং লাস্ট পেজ 12 পর্যন্ত হচ্ছে সময় নিয়েছে। আচ্ছা, এই জিনিসটা আমাদের দেখাটা এতটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে কয়টা পেজ স্ক্র্যাপ করেছে। দুইটা পেজ স্ক্র্যাপ করেছে, ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ। আমি যদি একটু নেক্সটে আসি, থার্ড অথবা ফোর্থে যদি কোনো পেজ থাকে
নেক্সট বাটন এখন আবার কাজ করবে না, ওটা ম্যানুয়ালি ম্যানুয়ালি বলতে হচ্ছে ডাটা স্ক্রেপার অফ করে দেন হচ্ছে নেক্সট পেজে গিয়ে আবার কাজ করতে হবে। আচ্ছা, সে দুইটা পেজ স্ক্র্যাপ করেছে, এই দুইটা পেজ থেকে আমরা সিএসভি অথবা এক্সএলএস দুইটা ফাইল ডাউনলোড করে নিই। সিএসভিটা হচ্ছে আমার গুগল ডক শিটের জন্য, এক্সএলএস টা হচ্ছে আমার এক্সেল শিটের জন্য, দুটোই সেম ভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি, দুটোই হচ্ছে আমি গুগল শিটে ওপেন করতে পারবো। আমি নতুন ট্যাব ওপেন করি, এখান থেকে সরাসরি চলে যাব আমাদের শিটে। শিটটাও এখন ওপেন হবে না, এই ব্রাউজারে যদি ওপেন না হয় আমরা অন্য ব্রাউজারে একটু ওপেন করি, ওই শিটটাই ওপেন করবো। আমাদের এখন কাজ হচ্ছে ইমেল চেক করা। ব্ল্যাঙ্ক একটা শিট নেই, স্প্রেডশিট ফাইলের মধ্যে আসি, ইম্পোর্টের মধ্যে আসি, ক্লিক করি, দেন আপলোড এর মধ্যে ক্লিক করি, ব্রাউজার মধ্যে আসি, ব্রাউজ থেকে হচ্ছে যে ফাইল গুলো ডাউনলোড করেছি সিএসভি অথবা এক্সেল দুইটা যেকোনো একটা হচ্ছে সিলেক্ট করে ওপেন, ওপেন করা না মাত্রই হচ্ছে আপনাদেরকে আমাদের যে ডাটা গুলো কালেক্ট করেছিলাম ইম্পোর্ট ডাটার মধ্যে ক্লিক করে সবগুলো ডাটা হচ্ছে আমাকে এখানে একটা একটা করে দেখাবে। এখানে একটা ফাঁকা রো চলে আসছে, এটাকে হচ্ছে ডিলিট করে দেব। ওকে, আমার আর এই শীট গুলোর দরকার পড়ছে না, এগুলোকে ক্রস করে এটা দিচ্ছি। আর কাজ করার জন্য এই ব্রাউজারেই হচ্ছে এক্সটেনশনটা অন করে নিই। হবে আমার কাজ হয়ে গেছে, আগের এই ব্রাউজাররা যেমন করেছিল এটা তো একরকম। এখন কাজ হচ্ছে আমরা যে ডাটা গুলো কালেক্ট করছি সেই ডাটা গুলোকে একটা একটা করে দেখতে হবে। ডাটা আর ওই ডাটা একটা, দুইটা ব্রাউজারে দুরকম ভাবে দেখাচ্ছে, তো এই কারণে হ্যাঁ ইজি বোঝার জন্য হচ্ছে আমি এই ব্রাউজার একটা থাকুক, আমরা এই ব্রাউজার ধরে হচ্ছে কাজ করি, ঠিক আছে, যে ব্রাউজার থেকে হচ্ছে ডাটা গুলো কানেক্ট করে। এখন আমাকে এখানে এলিভেট ইউর স্ট্রিট ওয়্যার গেম উইথ এস এম এফ ক্লথিং, এস এম এফ কে ক্লথিং, এখানে একটা নাম দেখাচ্ছে, নামটা হচ্ছে একটু মিলায় নিব যে হচ্ছে আমার ইন্ডাস্ট্রি নেমের সাথে মিলছে কিনা, বা হচ্ছে নাম শপের নামের সাথে মিলছে কিনা। নামটা মিলে গেছে, তাহলে হচ্ছে আমি এখানে নাম পাচ্ছি, আমি এন্ট্রি টাইটেল এর মধ্যে নেম লিখে দিই। আর বাকি এ ট্যাব এর মধ্যে এইচরেফ বলে যা কিছু দেখাচ্ছে আমাদের এই ট্যাবটার বা এই কলামটার কোনো প্রয়োজন নাই, এটাকে ধরে হচ্ছে ডিলেট দেন। বি কলামেও হচ্ছে এখানেও হচ্ছে আরেকটা কলাম দেখা যাচ্ছে,
এর সাথে আরেকটা, এই কলামটারও হচ্ছে কোনো প্রয়োজন নাই, এটাকে হচ্ছে ডিলেট। আমাদের এখানে টুলস এর মাধ্যমে যে ডাটাগুলো কালেক্ট করেছি সেগুলো আপাতত প্রয়োজন, যেগুলো প্রয়োজন নাই সেগুলো হচ্ছে আমরা রিমুভ করে দেব। বাইলাইন, বাইলাইন টু, বাইলাইন স্ট্রেপ, পোস্ট ডেট, শেয়ার, শেয়ার স্ট্রেপ, পোস্ট কমেন্টস, পোস্ট কমেন্টস স্ট্রেপ, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের একটা ডাটারও কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে সাবমিটেড বাই, কে শেয়ার করেছে, কতদিন আগে শেয়ার করেছে, শেয়ার, জিরো কমেন্টস, লোকেশন, এগুলো হচ্ছে ওই এই টুলটা তার মাধ্যমে হচ্ছে ডিরেক্টলি স্ক্র্যাপ করে নিয়েছে, যার কারণে হচ্ছে এগুলো আমার স্ক্র্যাপিং লিস্টের মধ্যে চলে আসছে। বি কলাম কন্ট্রোল চেপে ধরে বি কলাম, সি কলাম, ডি, ই, এফ, জি, এইচ, আই, এগুলো সবগুলোকে হচ্ছে কন্ট্রোল দিয়ে চেপে ধরে সিলেক্ট করে ডিলেট কলামে ক্লিক করে আমার সবগুলো কলাম ডিলেট হয়ে গেছে। এবং এখানে হচ্ছে লোকেশন এক্সপ্রেস নাম দিয়ে হচ্ছে একটা লিংক দেখাচ্ছে, এগুলো যেগুলো হচ্ছে অবাঞ্ছিত লিংক দেখাচ্ছে সেগুলোকে হচ্ছে আমি ডিলেট করে দিব। আচ্ছা, লোকেশনটা চলে গেল। এখানে নট মেনশন, ছোট একটা জায়গায় হচ্ছে এখানে নাম্বার দেখাচ্ছে। আমরা একটু ব্রাউজারে যাব, স্ক্রল করে নিচে আসি, বিউটিফুল ব্লু 09 থেকে শুরু করে, 09 থেকে শুরু করে 4275 পর্যন্ত হচ্ছে একটা নাম্বার দেখা যাচ্ছে। আমরা যদি দেখি 4275 পর্যন্ত হচ্ছে একটা নাম্বার দেখা যাচ্ছে, তাহলে এটা কোন নাম্বার বা হচ্ছে নাম্বারের একটা কলাম। ফোন নাম্বার লিখলাম, এখানে যেহেতু একটা ইমেল দেখতে পাচ্ছি, এখানে যেহেতু একটা ইমেল দেখতে পাচ্ছি তাহলে হচ্ছে এটা ইজিলি বোঝা যাচ্ছে এটা ইমেল। এখানে যেটা দেখছি এটা কান্ট্রি লোকেশন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নট মেনশন নিউ ইয়র্ক সিটি, এটা কান্ট্রি লোকেশন। কান্ট্রি লোকেশন দেন এখানে যে জিনিসটা দেওয়া আছে এটা একটা কমেন্টস, কিভাবে বুঝলেন কমেন্টস, এসএমএফকে, এই জিনিসটা শুধু এসএমএফকে শর্ট ফর সো মাচ ফান্ডেড, ঠিক আছে। আমরা যদি আমাদের একদম প্রথম লিস্টটাতে আসি, শর্ট ফর সো মাচ ফান্ডেড, এতটুকু পর্যন্ত লিখা আছে, তাহলে এই জিনিসটারও আমাদের দরকার নাই কমেন্টস, এটাকেও হচ্ছে সিলেক্ট করে ডিলিট করে দিই। কান্ট্রি রিড মোড, এটাও হচ্ছে আমাদের দরকার নেই। মোটামুটি হচ্ছে আমরা সব কিছু পেয়ে গেছি, আমরা নাম পেয়েছি, লোকেশন পেয়েছি, এখানে একটা লিংক দেখা যাচ্ছে, এটা বিশেষ করে হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস। আচ্ছা, smfkclothing.com, আমরা যদি আমাদের ডাটা ইয়ের মধ্যে আসি, smfkclothing.com বলছি। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠান যার ডাটা নিচ্ছি তার নামের মধ্যে ক্লিক করে এটা একটু রিলোড দেয়, যেখানে একটা বাগের কারণে হচ্ছে এই প্রবলেমটা। আচ্ছা, প্রতিষ্ঠানের নামের মধ্যে ক্লিক করি, ইন্ডাস্ট্রি নেম, নেমের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে ওয়েবসাইট দেখা, এই ওয়েবসাইটটাকে হচ্ছে নতুন একটা ট্যাবে, ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে যাবে। ওকে, ট্যাবটা ওপেন হয়ে গিয়েছে, ওপেন হওয়ার সাথে সাথে হচ্ছে আমরা চলে যাব আমাদের শীটের মধ্যে। এখন আমি নর্মালি হচ্ছে বুঝতে পারতেছি এটা একটা ক্লথিং ব্র্যান্ড লিংক বা ওয়েবসাইট লিংক, তারপরেও হচ্ছে আমি এই লিংকটাকে পুরোটা রাইট বাটন ক্লিক করে পুরোটা সিলেক্ট করে কপি করে আমার এখানে শিওর হওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল ভি বা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিচ্ছি সেমলি। তাহলে হচ্ছে এটা আমরা বুঝে যাচ্ছি যে এটা আমাদের ওয়েবসাইট, MB1 এর জায়গায় হচ্ছে আমরা লিখে দিব ওয়েবসাইট, একটু সাজায় গোছান নাই সবগুলাকে হচ্ছে মার্জিন অ্যালাইনমেন্ট সেন্টার করে দিচ্ছি। ফোন নাম্বার, ইমেল, কান্ট্রি,
কান্ট্রি লোকেশন দুইটাই সেম, তাহলে ওর লোকেশনটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা নাম পেলাম, ওয়েবসাইট পেলাম, ফোন নাম্বার পাইনি, কোনো ইমেল পাইনি, কান্ট্রি লোকেশন পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে ইমেল গুলো বের করে দেওয়াতে বা বের করে নিতে হবে। ইমেল বের করার জন্য হচ্ছে তাদের যে সাইট থেকে ডাটা কালেক্ট করছি, তাদের এখানে যদি ইমেল থাকে অবশ্যই এই ইমেলটা ভ্যালিড নাকি হচ্ছে ইনভ্যালিড সেটা চেক করে নিতে হবে। আচ্ছা, যেহেতু এখানে কোনো ইমেল নাই, তাহলে হচ্ছে তা আমাদের আরেকটা সাইটে যেতে হবে। লাস্ট ক্লাসে গিয়েছিলাম proceo.io, ওই সাইটটাতে গিয়ে হচ্ছে আমাদের ইমেল গুলো চেক করতে হবে, এবং একটা একটা করে প্রত্যেকটা ইমেল চেক করে আমরা আমাদের লিস্টের মধ্যে লিস্টিং করব। ওয়েবসাইটটা ওপেন করলাম, সরাসরি চলে যাব ইমেল চেক করার জন্য। আমাদের ইমেল ভেরিফিকেশন সাইটে ইমেল সার্চ ইউনিক ভেরিফিকেশন, আমরা ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটের উপরে খুঁজবো, ওয়েবসাইটের উপরে কোনো ফোন নাম্বার বা হচ্ছে কোনো কিছুই নাই। আচ্ছা, সব ক্লোথিং হোম সব অ্যাড ব্লগ এসএমএফএক্স স্ক্রোল করে একদম নিচে চলে আসবে তাদের ওয়েবসাইট। একদম নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে অ্যাডমিন এট দা রেট অফ প্যারিস ক্লথিং ডট কম নামে হচ্ছে একটা ইমেল দেখা, ওয়েবসাইটের একদম নিচে স্ক্রোল করে আসার পরে এই ইমেলটা পেয়েছে, অ্যাডমিন এট দা রেট অফ প্যারিস ক্লথিং ডট কম। এটাকে হচ্ছে কপি করে নেব, কপি করে নিয়ে হচ্ছে আমাদের ইমেল চেকারের মধ্যে বসে আমরা একটু চেক করব, যদি এই ইমেলটা ভ্যালিড হয় তাহলে হচ্ছে ওই ডাটাটা রাখবো, যদি ইনভ্যালিড হয় তাহলে হচ্ছে এই ডাটাটা আমরা রাখবো না। এই ডাটাটা বা এই ইমেলটা হচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে, যেহেতু ইনভ্যালিড দেখাচ্ছে তাহলে হচ্ছে এই ডাটা বা এই ইনফরমেশন রাখার আমার কোনো প্রয়োজন নাই। তাহলে হচ্ছে 2 নম্বরে পুরোটা রো সিলেক্ট করে ডিলেক্ট রোর মধ্যে দিয়ে দিচ্ছে। সেকেন্ড যে ক্লথিং ব্র্যান্ডটা পেয়েছি তাদের ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে, আমরা সরাসরি হচ্ছে ওয়েবসাইটে চলে যাচ্ছি। ইমেল বের করার হচ্ছে শর্টকাট নিয়ে আমরা দেখবো আসতে, ওয়েবসাইটে আসবো আবার ঠিক একই রকম, উপরে কোনো মোবাইল বা হচ্ছে ইমেল নাম্বার কোনো কিছু দেওয়া নাই। স্ক্রোল করে আবার একটু নিচে আসি, নিচে আসার পরে এখানে আমি একটা ফোন নাম্বারও পাচ্ছি, একটা মোবাইল নাম্বারও পাচ্ছি, সরি ইমেল আইডিও পাচ্ছি, লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া এটাকে আগে একটু কপি করে নিই, কপি করে আমি একটু শিটে যাব, কান্ট্রি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমার লোকেশনটাও হচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছি, লোকেশন লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া, আপাতত যেভাবে আছে সেভাবে থাকুক, পরে রিডাইরেক্ট করে নিবে। কান্ট্রি সবগুলা আপাতত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ভেতরে, লোকেশন স্ট্রিট অ্যাড্রেস সহ ওখানে নিয়ে নিন। কাজ হচ্ছে ফোন নাম্বার নেব, ফোন নাম্বারটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি করে নিচ্ছি, আমাদের নট মেনশন বলেছে ফোন নাম্বারে, এখানে ফোন নাম্বারটা বসে এন্টার প্রেস করি, হিরো দেখাচ্ছে। আচ্ছা, এখানে যে হিরোটা দেখাচ্ছে তারটা প্লেন টেক্সট, এখানে প্লাস চিহ্নটা হচ্ছে তুলে দিতে হবে, ইকুয়াল টুটা হচ্ছে তুলে দিছি, ফোন নাম্বারটা বসে গেছে। ইমেল, এখানে ইমেল পেলাম, ইমেলটা আবার চেক করতে হবে, যদি ইমেল ভ্যালিড না হয় তাহলে হচ্ছে আমরা কোনো ডাটাই রাখবো না।
ভেরিফাই ইমেলের মধ্যে দেই ইমেল ভ্যালিড, তাহলে হচ্ছে আমার ইমেলটা পেয়ে গেল, বসাই দিলাম আমার ইমেল বসে গেছে, একটা ডাটা পেয়ে গেছি খুব সুন্দর করে। দেন আরেকটা, ওকে আমি ওয়েবসাইটে যাচ্ছি, পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, এই মুহূর্তে পেজটা দেখাচ্ছে 404 নট ফাউন্ড, এই ওয়েবসাইটটা অ্যাভেলেবেল নাই। ওকে কোনো সমস্যা নেই, অ্যাভেলেবেল নাই, ইনফরমেশন তো পাইছি 16 থেকে শুরু করে এতটুকু পর্যন্ত ক্যালিফোর্নিয়ার যে লোকেশনটা আছে সেটাকে হচ্ছে আপাতত কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল সরি 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 এটা লোকেশনের মতো বসবে, বসায় দিলাম। আচ্ছা ফোন নাম্বারও আছে, দেখি যদি ইমেল ভ্যালিড হয় তাহলে হচ্ছে রাখবো, না হলে হচ্ছে রাখবো না। ইমেলটাকে কপি করে নিলাম এবং আমাদের ইমেল ভেরিফিকেশনে এসে ইমেলটা ভেরিফাই করে নিচ্ছি। এটা ভ্যালিড হবে না, যেহেতু বেশি সময় নিচ্ছে এটা ভ্যালিড হবে না, ইনভ্যালিড। ওকে এই ডাটাটাও আমার আর কাজে লাগতেছে। দেন এই ওয়েবসাইটে দেখ, যে ডাটা লাগবে না সেটা পাবো না, সেটা হচ্ছে ডিরেক্টলি ক্রস করে রিমুভ করে দিই। এখন কথা হচ্ছে আমরা ওয়েবসাইটে যাচ্ছি, উপরে পাচ্ছি না, বা প্রতিবারেই হচ্ছে স্ক্রোল করে নিচে এসে হচ্ছে ইমেল কালেক্ট করতে হচ্ছে, এটা খুব কষ্ট। এই ওয়েবসাইটে কোথায় কিভাবে ইমেলটা আছে সেটা বের করা হচ্ছে আমরা প্রথমবার একটা এক্সটেনশন বা টুলস এর ব্যবহার করি, সেই টুলসটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। এই এক্সটেনশনটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করে নিই, সরি সরি এই যে এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিব, এটা অলরেডি হচ্ছে আমার অ্যাড করা আছে, জাস্ট হচ্ছে আমাকে এক্সটেনশনটা এখান থেকে অন করে নিতে হবে, আপনারা অ্যাড টু ক্রোম দিয়ে অ্যাড করে নিবেন, ঠিক আছে? আমি জাস্ট এক্সটেনশনটা দেখালাম, এখন এই এক্সটেনশনটা এখানে চলে আসবে, ওয়েবসাইটটাকে একটা রিলোড দেই। যদি ওয়েবসাইটে কোনো ইমেল থাকে বা হচ্ছে ইমেল পাওয়া যায় তাহলে আমার এই ইমেল এক্সট্রাক্টর আমাকে কমান্ড করবে যে সে একটা ইমেল পেয়ে গেছে। ইমেল এক্সট্রাক্টরের মধ্যে যদি ক্লিক করি আনফাউন্ড, সে কিছুই পায় না। আচ্ছা আদৌ কি নাই সেটা চেক করার জন্য হচ্ছে একদম নিচে চলে যাবে, নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। আগের দুইটাতে নিচে আমরা ইমেল পেয়েছিলাম, এখানে কিছু পাচ্ছি না। আচ্ছা যদি ওয়েবসাইটের উপরে এবং নিচে কোথাও কোনো জায়গাতে ইমেল না পান সেই ক্ষেত্রে হচ্ছে তাদের কন্ট্যাক্ট আছে চলে যাবেন, উপরে কোনো কন্ট্যাক্ট আস নামে কোনো বাটন নাই, একদম নিচে আসার পরে হচ্ছে এদের এখানে কন্ট্যাক্ট আস নামে একটা বাটন দেওয়া আছে, আমরা একটু কন্ট্যাক্ট আস পেজে যাব। অনেক সময় তাদের কন্ট্যাক্ট আছে মধ্যে তাদের ইমেলটা দেওয়া থাকে, কন্ট্যাক্ট আছে আসলাম, আসার পরে হচ্ছে আমি আমার ইমেল এক্সট্রাক্টরের মধ্যে আবার ক্লিক করি, কোনো কিছু পাচ্ছে না, ভালো কথা, কোনো কিছু পাচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে তারা তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার কোম্পানি মেসেজ এবং আস্ক করার জন্য হচ্ছে একটা ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছে, ক্যাটবোর্ড রেডি করে দিচ্ছে, তাদের সাথে হচ্ছে এভাবে কথা বলা হয়, এটা তো অনেক হ্যাসেল। তাহলে হচ্ছে আমি ইমেল এক্সট্রাক্টর দিয়ে এখানে পাচ্ছি, অল্টারনেটিভ ওয়ে, অল্টারনেটিভ ওয়ে হচ্ছে আমরা তাদের ফেসবুকে যাব, আমরা আরো দুই তিনটা জায়গা থেকে ইমেল কালেক্ট করব, যেটা হচ্ছে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডিন, টেলিগ্রাম। টেলিগ্রামে নাম্বার পাওয়া যায় না, টুইটারে হচ্ছে নাম্বার পাওয়া যায় না, সরি ইমেল পাওয়া যায় না, পিন্টারেস্টে মাঝে মাঝে অনেকে দেয় মাঝে মাঝে দেয় না, লিঙ্কডইনে হচ্ছে টোটালি পাওয়া যাবে। ফেসবুকে যদি তাদের পেজ থাকে সেটা অবশ্যই খুব সুন্দর ভাবে পাওয়া যাবে,
এন্ড কিভাবে ফেসবুকের মধ্যে ক্লিক করি, সরাসরি হচ্ছে আমাদেরকে ফেসবুকে নিয়ে যাবে। তাদের যদি ফেসবুক পেজ থাকে তাহলে হচ্ছে তাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, একটু ওয়েট করবে। আর ফেসবুকের যে লোডিংটা হচ্ছে, অনেক সময় দেখবেন যে হচ্ছে আপনাদের এখানে ফেসবুকে তাদের পেজে যেতে দিবে না। এটার মূল কারণ হচ্ছে আমরা যে দুইটা এক্সটেনশন ব্যবহার করছি, ইমেল এক্সট্রাক্টর এবং ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, এই দুইটা এক্সটেনশন ব্যবহার করার কারণে হচ্ছে এই যে এই ধরনের ওয়ার্নিং এবং এই ধরনের প্রবলেম ফেস করবেন। তাহলে ফেসবুক পেজ যেহেতু দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে হচ্ছে ফেসবুক পেজের ইউআরএলটা কপি করে নেবেন। কপি করে অলরেডি হচ্ছে আমার একটা ব্রাউজার ওপেন করে রাখছি এক্সট্রা, ওই ব্রাউজারে এসে ফেসবুক পেজ এর লিঙ্কটাকে কন্ট্রোল ভি দিয়ে ছেড়ে দিলাম, এন্টার প্রেস করি, আমাকে এই ব্রাউজারে পেজটা দেখানোর কথা শেয়ার চ্যানেল বলছে, তাদের কোনো ফেসবুক পেজ দেখা যাচ্ছে না। যেহেতু দেখা যাচ্ছে না, এত সময় নাই এই ডাটার পেছনে সময় নষ্ট করা, তাহলে হচ্ছে এই ডাটা বা অথবা ইনফরমেশনটা দিলে প্রতিটা লিডের ক্ষেত্রে যখন কালেক্ট করতে যাবেন সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট অথবা 4 মিনিট সময় দিন, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, এর বেশি দিতে গেলে হচ্ছে আপনার যখন বাল্ক অ্যামাউন্টে ডাটা হবে তখন হচ্ছে আপনারা লিড কালেক্ট করতে পারবেন, বা ডিউ টাইমে যতগুলো লিড দিতে বলে ততগুলো লিড আপনারা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, ওটা যেহেতু পাচ্ছি না, সাথে সাথে হচ্ছে আমি ডিলেট করে দিলাম। দেন এটা আমি ওয়েবসাইটে আসি, ভালোবাসা ক্লথিং, ভালোবাসা ক্লথিং পেজে আসতাম। পেজে আসার পরে হচ্ছে আমি আমার ইমেল এক্সট্রাক্টরে এখন ক্লিক করি, ইমেল এক্সট্রাক্টরে আসার পরে হচ্ছে তারা আমাকে admin@ভালোবাসা.com নামে হচ্ছে একটা ইমেল দেখাচ্ছে। আমি এখান থেকে আপাতত এই ইমেলটা কপি করে নিলাম, আদৌ কি এই ইমেলটা এখানে আছে কিনা চেক করার জন্য হচ্ছে একদম স্ক্রোল করে নিচে আসলাম। দেখেন admin@ভালোবাসা.com নামে ইমেলটা পাওয়া যাচ্ছে, এবং এখানে যে ইমেল পেয়েছি এই ইমেল আর এটা দুটেই আমার সেম। তাহলে এই ইমেল এক্সট্রাক্টরের কাজ যদি করি তাহলে হচ্ছে আমাকে ওয়েবসাইটের এতবার স্ক্রোল করে নিচে নামতে হবে না, জাস্ট কন্ট্যাক্ট আস যে ফর্মটা আছে ওখানে গেলে পাবো, অথবা ওয়েবসাইটের যে কোনো জায়গাতেই থাকুক, জাস্ট হচ্ছে আমি আমার ইমেল এক্সট্রাক্টরে ক্লিক করব, সে আমাকে কমান্ডে দেখাবে এখানে একটা ইমেল পাওয়া গেছে, ওই একটা ইমেল আমি সাথে সাথে হচ্ছে নিয়ে ভেরিফিকেশনে চলে যাবে। নিয়ে নিলাম, ভেরিফিকেশনের মধ্যে গিয়ে চেক করি এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, বেশি সময় নিচ্ছে, এটা ইনভ্যালিড আবার পসিবিলিটি আছে ইনভ্যালিড, যেহেতু ইনভ্যালিড এই ডাটাও আমি রাখবো। দেন প্রবলেম নাম্বার 3, আমি ওয়েবসাইটে আসলাম, এখানে অনেক লিঙ্ক বা হচ্ছে শেষে ব্লগস, জুয়েলারি, টিপস, স্ল্যাশ অনেক কিছু দিচ্ছে, আমার এত কিছু জিনিস দেখার কোনো প্রয়োজন নাই। ডট কম পর্যন্ত এক্সটেনশনটা, বাকি যতটুকু অংশ ওটাকে রিমুভ করে দিয়ে আমরা ডট কম পর্যন্ত রাখবো। রাখার পরে হচ্ছে এখানে শুরুতেই হচ্ছে আমরা নাম্বার পেয়ে যাচ্ছি, নাম্বার পেয়ে গেছি, আমার এক্সটেনশনে একটা কল দেই ইমেল এক্সট্রাক্টরে, সে আমাকে হচ্ছে এখানে একটা জিমেইল দেখাচ্ছে। আচ্ছা প্রথম ওয়ার্ডটাই ধরি, মিলে জিও, ঠিক আছে একটু স্ক্রল করে নিচে আসি, মিলে জিও কোথায় আছে, মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে, একটু স্ক্রল করে উপরে আসি, একটা রিলোড দেখি, এখান থেকে হচ্ছে হয়তো বা কারেক্ট করছে। আচ্ছা
ইমেল পাচ্ছি, তাহলে হচ্ছে একটু চেক করে আসি ইমেলটা কোন জায়গায় দিয়ে আসি। ইমেল আছে কিন্তু হচ্ছে ইমেল এখানে আমরা দেখতে পাচ্ছি না কেন। আচ্ছা, যে ইমেলটা পাইছি সেই ইমেলটা হচ্ছে আগে একবার একটু চেক করে নিন, ইমেলটা ভ্যালিড বলছে। তাহলে ইমেলটা কোথায় আছে একটু শিওর হওয়ার জন্য আমরা নিচে যাব। অ্যাবাউট আছে, আসি তাদের সম্পর্কে বলছে। দেখাচ্ছে না, একটু ফেসবুকে আসি, তাদের পেজটা আছে সেটাকে হচ্ছে পেজটা এখানে ওপেন হবে না, বা এখানে হচ্ছে পেজটাকে একটু সার্চ করি। ইনফো এট দা রেট অফ ডট কম, এই নামে হচ্ছে আর একটা ইমেল পাওয়া যাচ্ছে। এই ইমেলটাও হচ্ছে আমরা একটু কপি করে নিচ্ছি। কপি করে আমাদের মেল ভেরিফিকেশন সাইটে এসে দিয়ে দিচ্ছি। ওদের ফেসবুক পেজে যে ইমেলটা পেয়েছি সেটা হচ্ছে ভ্যালিড। আমি যদি ওয়েবসাইটের মধ্যে ইমেল যেটা আমাকে এক্সটেনশনে দেখাচ্ছে সেটা খুঁজে পাচ্ছি না, কোনো না কোনো কারণে এই ইমেলটা খুঁজে পাচ্ছি না, তাহলে হচ্ছে তাদের ফেসবুক পেজে চলে যাবে। ফেসবুক পেজে থেকে যে ইমেলটা পাচ্ছি সেটাও যদি আমার ভ্যালিড হয়, তাহলে দুইটা ইমেলে যে কোনো একটা ইমেল হচ্ছে আমরা এখানে রেখে দিব। অলরেডি একটা ইমেল রেখে দিচ্ছি। আর একটা ইমেল যদি আপনার দিতে মন চায়, তাহলে স্ল্যাশ যে ইমেলটা পেয়েছিলেন, ফেসবুকের এটা কেটে দিচ্ছি, যে ইমেলটা পেয়েছিলেন সেটা এখান থেকে, যেহেতু এটাও হচ্ছে আমরা পেয়েছি, এটাকে এখান থেকে কপি করে আমরা আমাদের শিটের মধ্যে স্ল্যাশ দুইটা ইমেলই হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, আমাদের যেন কোনো কনফিউশন বা বায়ারের যেন কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। আচ্ছা, উপায় নেই, ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বারটা হচ্ছে এটা, এখান থেকে কপি করে নিলাম, দেন আমাদের শিটের মধ্যে এসে ওটা বসাই, সামনে প্লাস চিহ্ন যেটা আছে এটাকে রিমুভ করে দেই, এন্টার করছি, আমার ফোন নাম্বার বসে গেছে। লোকেশন, স্ট্রিট অ্যাড্রেস, অ্যাবাউট আছে, যাই অ্যাবাউট আছে, এখানে হচ্ছে আবার তাদের স্ট্রিট অ্যাড্রেস দেওয়া নাই। যদি স্ট্রিট অ্যাড্রেস এখানে না দেওয়া থাকে অবশ্যই ফেসবুক পেজে দেওয়া থাকবে। এই যে শিকাগো, লস এঞ্জেলস, ইউনাইটেড স্টেটস, আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে কপি করে আমাদের শীটের মধ্যে দিয়ে দিন। আমরা আমাদের লিড একটা একটা করে পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছে যত লিডই প্রয়োজন পড়বে তত লিড খুব ইজিলি হচ্ছে আমরা নিতে পারবো, একটু সময় দিতে হবে। এখানেও আসি, এখানেও একটা ইমেল দেখাচ্ছে, সাপোর্ট এট দা রেট অফ ডট সিও পর্যন্ত হচ্ছে দেওয়া, সিও পর্যন্ত যদি হয় সেটা কম বোঝা যাচ্ছে না। এই সাপোর্ট ডট সিও, তাহলে হচ্ছে ইমেলটা দেখতে হবে। রিস্কি,
যদি কোনো রিস্কি ইমেল হয় সেই ইমেল গুলো আমরা নিব না। রিস্কি ইমেলে ইমেল মার্কেটিং করতে গেলে হচ্ছে বায়াদের প্রবলেম হয় এবং বায়াদের ওয়েবসাইট বায়াদের ইমেল সবকিছু হচ্ছে ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, যার কারণে আমরা কোনো রিস্কি অ্যান্ড ইনভ্যালিড কোনো ইমেল বায়াদেরকে প্রোভাইড করব না। যেহেতু এই ইমেলটা রিস্কি বলছে, তাদের ফেসবুক পেজ অথবা হচ্ছে ইউটিউব এমন কোনো কিছু আছে কিনা একটু চেক করে আসি। নাই, যেহেতু নাই তাহলে হচ্ছে এই লিস্টটাও আমরা নিব। আচ্ছা, আপাতত কয়েকটা অনেকগুলোই নিছি, দুইটা লিড ভ্যালিড লিড বের হয়ে গেছে আর কয়েকটা হচ্ছে ইনভ্যালিড কেটে দিছি এবং শেষে হচ্ছে চেক করার জন্য আরো কয়েকটা আসেন। ও পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি। টেক্সটের কালার ব্ল্যাক, টেক্সটের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার হোয়াইট, অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার, সবগুলো বসে গেছে। যদি একটু বড় দেখতে চান সাইজ বড় করে দিছি, দেন আমার ফরম্যাট অনুযায়ী হচ্ছে ছোট একটা কালার করে দিচ্ছি, লেখাগুলোকে হচ্ছে বোল্ড করে দিই। আমার আশা করি সবকিছু বুঝতে সুবিধা হচ্ছে। আচ্ছা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারের মাধ্যমে হচ্ছে আমরা ডাটা গুলো নাম, ওয়েবসাইট লিঙ্ক, ফোন নাম্বার, লোকেশন বা কান্ট্রি যাই বলেন সবকিছু হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে একসাথে সবকিছু পেয়ে যাবে। আমাকে আলাদা করে এসে এখানে কপি পেস্ট, লাস্ট ক্লাসে লিঙ্কডইন এর মতো একবার নাম এনে কপি করে পেস্ট করতে, দেন লিঙ্কডইন ইউআরএল পেস্ট করতে, ওয়েবসাইট লিঙ্ক পেস্ট করতে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে এমন কোনো কাজ করতে হবে। সে আমার যাবতীয় যত ডাটা আছে সবগুলো হচ্ছে সেই স্ক্র্যাপ করে আমাকে এরকম একটা স্টোরেজ দিয়ে দিবে, দেন সেখান থেকে হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে রেখে বাকি অপ্রয়োজনীয় যা কিছু থাকবে সবকিছু হচ্ছে আমি ডিলেট করে দেবে। দেন ওই ইনফরমেশন অনুযায়ী ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ইমেল গুলো ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করবো, সেটা চেক করে যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে আমার লিস্টের মতো রাখবো, লিস্টে যদি ইনভ্যালিড হয় তাহলে হচ্ছে লিস্ট থেকে পুরোটা ডাটা ডিলেট করে দিবো। এভাবে করে হচ্ছে আমরা একটা বিটুবি লিড জেনারেশনের বা বিজনেস টু বিজনেস লিড জেনারেশনের ডাটা কালেক্ট করে স্টোর করি। সবাই কি বুঝতে পেরেছেন এই এক্সটেনশনের ব্যবহার এবং এক্সটেনশনের কাজ? আমরা নেক্সট ক্লাসে আরো একটু ইজি প্রসেসে যাব। আমরা দুইটা ক্লাস, একটা ক্লাসে হচ্ছে ম্যানুয়ালি কিভাবে করতে হয় কিভাবে বের করতে হয় সেটা দেখলাম, আজকে আরেকটা ক্লাসে হচ্ছে আরো একটু সহজ কিভাবে হয় সেটা দেখলাম। নেক্সট ক্লাসে আমি যা কমান্ড করব সেটাই হচ্ছে সে বের করে দিবে। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে জুয়েলারি না? আমি তো জুয়েলারি নিয়ে হচ্ছে ডাটা বের করেছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। আপনাদের কাজ হচ্ছে যা যেটা পছন্দ মিনিমাম 15 থেকে 20টা, আজকে কমায় দিচ্ছি, 15 থেকে 20টা হোমওয়ার্ক এখান থেকে যে কোনো টপিকের উপরে, যে কোনো কান্ট্রি লোকেশনের উপরে অ্যাভেলেবেল ডাটা যখন থাকবে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া, বাংলাদেশ এবং ইন্ডিয়া ছাড়া যে কোনো দেশ থেকে হচ্ছে ডাটা গুলো কালেক্ট করে আজকের ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিয়ে দিব। আসেন, আমাদের যাদের কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করুন। আইভি তালুকদার ম্যাম মাইক আনমিউট করবেন, কথা শুনতে ভাইয়া পাচ্ছি? জি বলেন। ভাইয়া ওই যে আপনার ফার্স্ট ক্লাস করছিলাম, তো তখন আপনার আর এই যে লিঙ্ক আইডি খোলার কথা বলছিলেন, তো ওইটা আমি ইউটিউব দেখে, মানে আপনি যে ইউটিউবে ভিডিও দিচ্ছিলেন ওইটা দেখে করছি। তো পরের দিন যখন আমি ঢুকি তখন দেখায় যে ভেরিফিকেশন একটাও দেখায়, তো এটা যখন আমি করছি আবার দেখা যায় ফার্স্ট থেকে মানে নিউ থেকে আবার করার জন্য, মানে এটা তো আমি ঢুকতে পারতেছি না আমার আইডির মধ্যে। গত 3 আজকে সহ আপনাদের 4 নাম্বার ক্লাস চলতেছে, 4টা ক্লাসে একটা জিনিস বারে বারে রিপিট করে আসতেছে, কি কথা রিপিট করছে এটা মনে আছে?
লিঙ্কডইনের না ব্যাপারে? ভাই, আসলে সেকেন্ড ক্লাস না, সেকেন্ড ক্লাস যখন চলছিল তো ওই দিন আমি একটু মানে আমি মেডিকেল ছিলাম, আমার একজন অসুস্থ ছিল আচ্ছা, আত্মীয়, যাই হোক, আপনার আর রিজন শুনতে চাইনি আমি। আমি কি বলছি সেটা মনে আছে? আজকের ক্লাসের শুরুতে অবশ্য জি বলছিলাম, ভাইয়া আমি কি বলছি সেটা মনে আছে? শুরুর দিকে আমি ও করতে পারিনি, কারণ আমাদের কারেন্ট ছিল না, আমি একটু পরে আসছি। লিঙ্কডইনের যে প্রবলেমটা, এটা আপাতত ফেলে রাখেন। আজকে যে ক্লাসটা দেখাইছি সেই ক্লাসটা হচ্ছে একটা প্র্যাকটিস প্রবলেম, লিঙ্কডইনের একটা 6 নাম্বার ক্লাসে, প্রবলেম সলভিং ক্লাসে দেখানো হবে। আচ্ছা ভাই, লিঙ্কডইন নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, কষ্ট করে হচ্ছে লোয়ার হ্যান্ড করে ফেলেন। লিঙ্কডইনের আনসার আমি দিয়ে ফেলছি, লিঙ্কডইনের আর কোনো কোশ্চেন নিব না। মিজান স্যার, সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি গত ক্লাসের হোমওয়ার্কের বিষয়ে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। গত ক্লাসে যখন হোমওয়ার্ক করতে যে ইমেল সার্চ করছিলাম, মানে ভ্যালিড কিংবা রিস্কি কিংবা ইনভ্যালিড চেক করতে গিয়েছিলাম, তখন একটা কোম্পানির মেল আইডিতে আপনার রিস্কি ভ্যালিড দুইটা শো করছিল। এক্ষেত্রে আমি স্যার রিস্কি ভ্যালিড, মানে ওই মেল, জি রিস্কি আমি ভ্যালিড ওইটা দুইটা স্ক্রিন, একসাথে দেখাবে না, দেখানোর কথা না। আমি আমি স্ক্রিনশটে কমেন্ট সেকশনে আমি স্ক্রিনশটটা আমি অলরেডি দিয়েছি, কনফিউজিং ডো করে যদি দেন। কোনো ডাটা হয়, রিস্কি ভ্যালিড এটা কখনো দেখানোর কথা না, যদি কনফিউজিং সেটা রিস্কি ভ্যালিড এটা অ্যাভয়েড, এটা রাখার কোনো প্রয়োজন নেই। ওকে, আর আর একটা জায়গায় দেখেছিলাম স্যার মেল আইডি দুইটা, একটা পার্সোনাল একটা বিজনেস, এক্ষেত্রে কি কোনটা চুজ করব কিংবা দুইটা করা যাবে? দুইটার মধ্যে কোনটা ভ্যালিড? দুইটাই ভ্যালিড, দুইটাই ভ্যালিড, আজকের ক্লাসে বলছি দুইটা যদি ভ্যালিড হয় দুইটাই দিয়ে দিবেন। দুইটা তবে দিয়ে দেবো। ম্যাক্সিমাম টাইম আমরা প্রেফার করি বা বায়াররা প্রেফার করে যে পার্সোনাল ইমেল। পার্সোনাল ইমেল হচ্ছে জিমেল, হটমেল, তারপরে হচ্ছে ইয়াহু মেল, এগুলো আউটলুক মেল। আর স্যার আরেকটা কোশ্চেন স্যার, যে হোমওয়ার্ক গুলো আমরা যে দিয়েছি স্যার, এগুলো আসলে চেক করা আসলে হয়েছে কি না? অ্যাকচুয়ালি আমাদের কনফার্মেশনের জন্য যদি কমেন্ট সেকশন ইয়েস অথবা নো কিংবা স্যার যদি না, কোনো ওই ধরনের কমেন্ট কোনো কনফার্মেশন দিতে, দেওয়া হবে না। আমাদের জন্য তাহলে হচ্ছে সুবিধা আমি হতো যে আজকে আসলে আজকে আমরা কোন, আজকের হোমওয়ার্কটা কেন হচ্ছে আমি লাইভে এসে হচ্ছে দেখাইছি যে কোনটাতে কি প্রবলেম। ক্লাসের শুরুতে ছিলেন? জি স্যার ছিলাম, আমি দেখেছি কিন্তু মানে আমারটা দেখা হয়নি, সে কারণেই বলছিলাম যে আপনারটা আসলে কি দেখা ভুল হয়নি? করবো। আমি প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কার কি প্রবলেম ছিল সেটা পয়েন্ট আউট করে বলছি, জি জি এবং আমি আপনার আপনি কিভাবে দিছেন সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন, এবং হচ্ছে যদি ওনাদের মতো যদি হয় তাহলে হচ্ছে অবশ্যই আপনি ওখানে কারেকশন আনবেন। স্যার মানে প্রবলেমটা বুঝতে পারছি। আমি বেশ কয়েকটা, আমি যেহেতু একটা কান্ট্রি নিয়ে আমার কয়েকটা দেশ এসেছিল, বেশি এসেছিল না, এই কারণে বেশি আমার আমি এসেছিল না, এই কারণে সলিউশন আমি সলিউশন নিতে প্রথমেই দিয়ে পারতাম। দিচ্ছি আমি সলিউশন প্রথমেই দিয়ে দিচ্ছি ওকে জি, থ্যাংক ইউ। এমডি লুৎফুর রহমান স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি আজকে যে হোমওয়ার্কটা দিলাম আর কি, সেটার মধ্যে কিছু কিছু জায়গায় যে পজিশনটার ব্যাপারে আর কি, যে টাইটেলটা আর কি, জব টাইটেলটা, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় এজেন্ট ছিল, কিছু কিছু জায়গায় প্রপার্টি ম্যানেজার ছিল। এখন এগুলো সবগুলোই রিয়েল এস্টেট সম্পর্কিত, এই জন্য আমি নিয়েছিলাম আর কি। এখন এটা আপনি বলছিলেন যেটা হয় নাই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? এটা কি তখন স্কিপ করে চলে যাব? আপনি মূলত টার্গেট করছিলেন কি? আমি মূলত টার্গেট করছিলাম রিয়েল এস্টেট ম্যানেজার হিসেবে। রিয়েল এস্টেট ম্যানেজার হিসেবে এজেন্ট কি কখনো ম্যানেজার হবে, বা ব্রোকার কি কখনো ম্যানেজার না হতে পারে কখনোই না না? না ভাইয়া, যদি হইতে পারে না। ম্যানেজার যদি ম্যানেজার হয় তাহলে হচ্ছে আপনার সব ম্যানেজারের লিড, কোনো এজেন্ট জি ব্রোকার এগুলো নিবেন, ওনার আচ্ছা, হলে মানে শুধু যেটা ওনার। যেটা নিব শুধুমাত্র সেটাই টার্গেট করে ইয়া করতে হবে, তাই তো? জি ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। মমিনুল ইসলাম স্যার। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি প্রথমে বলছি যে আমার আপনার যে বাড়ি কাজগুলো দিয়েছেন, আমি লিঙ্কিং আইডি খুলেছি, পেজ খুলেছি এবং গুগল শিটে ট্রাই করছি, চেষ্টা করছি যতটুকু, কিন্তু দিতে পারি নাই সময়ের অভাবে।
আর হলো স্যার একটা জিনিস দেখলাম, পেজ খোলার ক্ষেত্রে হলো ওয়েবসাইট আমি দিতে পারি না, ওয়েবসাইট তো আমার নাই। পাঁচটা কোডিং ভালো করে দেখেন। এইচএম তাসনিম মজুমদার, ক্লাস রেকর্ডিং ভালো করে দেখতে বলছি কেন সেটা আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন। ওখানে ডিটেইল আমি সব কিছু বলে দিছি, কেন হচ্ছে ক্লাস রেকর্ডিং দেখতে বলছি, কেন হচ্ছে ওয়েবসাইট যদি না থাকে কেন কিভাবে কি জন্য হচ্ছে ওয়েবসাইট কোনটা দিবেন। ক্লাস রেকর্ডিং আপনারা ঠিক মতো দেখেন না, কেটে কুটে দেখবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা মানে ভাঙাচোরা ফ্রিল্যান্সার হবেন। আমি ওই ধরনের ভাঙাচোরা ফ্রিল্যান্সার পাইতে রাজি না। ইনস্টিটিউটে যতদিন আছি ততদিন নিজের সম্মান রাখার চেষ্টা করব এবং ইনস্টিটিউটের সম্মান রাখার চেষ্টা করব। এবং আমি ফার্স্ট ক্লাসেই বলছিলাম, যারা সার্টিফিকেট বা হচ্ছে একটু আজকের জন্য শিখতেছি দেন পরে করলে করছি না করলে নাই, একটা স্কিল ডেভেলপ করার দরকার আছে বা শেখার দরকার আছে, এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি আসেন সেই ক্ষেত্রে হচ্ছে কোর্স করার দরকার নেই। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, এই জিনিসগুলো আপনাদের অনেকের খুব পার্সোনালি লাগে এবং অনেকে পছন্দ করে না, কিন্তু সেক্ষেত্রে আমার করার কিছু নাই, যেটা বাস্তবতা বাস্তবতাই হচ্ছে আমি তুলে দেব। ক্লাস রেকর্ডিং সবাই 2 ঘন্টা হলে 2 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট হলে 1 ঘন্টা 30 মিনিট, না কেটে পুরোটা বারে বারে দেখবে। ক্লাসটা চাইলে আমি 1 ঘন্টার ভিতরে টুলসের ব্যবহার থেকে শুরু করে ইনস্ট্রাকশন, কোনো কিছু বলার দরকার ছিল না, এটা এইভাবে করবেন ওটা ওইভাবে করবেন, শেষ 1 ঘন্টার ভিতরে ক্লাসটা শেষ করে দিতে পারি। আপনারা যেন বুঝে শুনে কাজ করতে পারেন সেই কারণেই হচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমরা সময় নিই, তো এই জিনিসটা মাথায় রাখবেন সবাই। আর ক্লাস রেকর্ডিং যেহেতু পাচ্ছেন সবাই, সেহেতু ওটা দেখে বারে বারে দেখে প্র্যাকটিস করা এতটা বোরিং এর মতো কাজ না আমি মনে করি। ওকে, এইচএম তাসনিম মজুমদার স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, স্যার কালকে যে আমরা যে SWটা করব স্যার, সেখানে কি দেশ দেশ বা ক্যাটাগরি কি একটাই থাকবে? অবশ্যই যে কোনো একটা কান্ট্রির উপর নির্ভর। একটা কান্ট্রি আর একটাই ক্যাটাগরি, হ্যাঁ তো যে কোনো লিডার মধ্যে কি এই নিয়মে থাকবে? আচ্ছা, মনোযোগ হয়েছিল ক্লাসের মনোযোগ কোথায় ছিল বলেন দেখ, আপনি যে লিডি নিবেন যে কোনো একটা ক্যাটাগরি হোক, সেটা জুয়েলারি হোক, সেটা এই রিয়েল এস্টেট হোক, সেটা হসপিটাল, ওই টপিকটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। দেন হচ্ছে যে কোনো একটা কান্ট্রি, এটা আফ্রিকাও হতে পারে, অস্ট্রেলিয়াও হতে পারে, সৌদি আরবও হতে পারে, ওই কান্ট্রি লোকেশন থেকে এই ডাটা গুলো কালেক্ট করবেন, বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। আসসালামাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এক্সটেনশন এরকম মানে কাজ করতে হয়, তো একটা এক্সটেনশন যখন আমি ইউজ করবো তাহলে কি অন্য এক্সটেনশনটা অফ করতে হয় নাকি, মানে যেটা দিয়ে কাজ করবো সেটা কি পিন করে নিতে হয়? কথা বুঝি নাই, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এক্সটেনশন দিয়ে যখন আমি কাজ করবো, শোনা যাচ্ছে কি এখন? শোনা যাচ্ছে? জি বলেন। এক্সটেনশন নিয়ে যখন কাজ করবো তখন আমাদের তো যেমন কিছুটা অনেকগুলো এক্সটেনশন থাকে, তো আমি যেমন একসাথে দুইটা মানে একসাথে একটা কাজ করতেছি, তো আগে এক্সটেনশনটা কি অফ করে মানে করে অপশনটা করে তারপরে কি আমি আরেকটাতে কাজ যখন করবো কি লিড ভিতরে? জেনারেশন নিয়ে কাজ করতেছেন, আজকে যে 2টা এক্সটেনশনের কাজ দেখে, ইমেল ভেরিফিকেশন করার জন্য, ইমেল এক্সট্রাক্ট করার জন্য ওয়েবসাইট থেকে ওই এক্সটেনশনটা অন রাখতে হবে। দেন যেহেতু ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার দিয়ে ডাটা কালেক্ট করতেছি, আপনার একটা পেজ একটা একটা করে পেজ এভাবে নেক্সট পেজ নেক্সট পেজ, 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বর পেজ এভাবে করে গিয়ে গিয়ে ডাটা কালেক্ট করতে হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে জি দুইটা এক্সটেনশনই কাজের সময় অন রাখতে হবে, কাজ শেষ সাথে সাথে এক্সটেনশন গুলো অফ করে দেবে। ঠিক আছে, পলাশ সরকার স্যার, স্যার জি স্যার বলুন। স্যার আমি বলছি তো একদিন কোনো মোবাইল কিছু দিয়ে কি দেখানো যায়?
মোবাইল আমরা দিয়ে যারা মোবাইলে যারা মোবাইলে কাজ মোবাইলের করছে, শুনেন 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 আমার কথাটা বোঝার চেষ্টা করুন। মোবাইলের ওয়েটা ঠিক একই রকম, শুধু হচ্ছে এ টু জেড বুক মার্কিং খাইতে যাবেন। আচ্ছা, যে কেউ একজন মোবাইল ডিভাইস স্ক্রিন শেয়ার করেন, যে কেউ একজন আমার তো করবো। করেন, মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারবেন? হয়নি না তো আপসের এস আছে কেন? ওকে, অলরেডি জনি ভুইয়া স্যার স্ক্রিন শেয়ার করছে। ওকে, একটু জনি ভুইয়া স্যার কষ্ট করে হচ্ছে, হ্যাঁ ক্রোম ব্রাউজারে যাবেন। নতুন একটা ট্যাব ওপেন করেন, A to Z bookmarking .com লিখে A to Z bookmarking .com, স্পেস নাই, কোনো স্পেস নাই, A to Z bookmarking একসাথে। একটু জুম করেন, জুম করেন, রিফ্রেশ অন করেন, জুম করেন, দেখুন একটু জুম করেন, A to Z বুক মার্কিং .com প্রথমটাতে ক্লিক করেন। এই যে ওয়েবসাইট আসছে, আচ্ছা ওয়েবসাইট যেহেতু আসছে মোবাইল থেকে কাজ করবেন, তাহলে উপরে 52 এর পাশে হচ্ছে থ্রি ডট দেওয়া আছে, ওই থ্রি ডটস এর মধ্যে ক্লিক করেন, উপরে উপরে উপরে, হ্যাঁ থ্রি ডটস থেকে হচ্ছে ডেস্কটপ সাইটটা অন করেন। এখন কি ওয়েবসাইট আমার মতো দেখাচ্ছে স্যার? কলার সরকার স্যার, হ্যাঁ 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 আমি হ্যাঁ যেভাবে কাজ দেখাচ্ছে, করছি ওভাবে দেখাচ্ছে? এখান থেকে হ্যাঁ হচ্ছে, প্রথমে এখান থেকে আপনাদের কাজ হচ্ছে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ইমেল গুলো আগে ভেরিফাই করবেন, কারণ মোবাইল ডিভাইসে কোনো এক্সটেনশন কাজ করে না, মোবাইল ডিভাইস থেকে এক্সটেনশনে কাজ করা যায় না, এবং মোবাইল ডিভাইসে কোনো এক্সটেনশন নাই, যার কারণে হচ্ছে আপনাদের মোবাইল ডিভাইস থেকে যারা ডাটা কালেক্ট করবেন তারা সরাসরি হচ্ছে ওয়েবসাইটে যাবেন, বা হচ্ছে এখানে যে ইমেলটা দেওয়া আছে ওই ইমেলটা কপি করে নিয়ে ওই prospero.io সাইটে গিয়ে হচ্ছে ইমেলটা চেক করবেন। ইমেল চেক করার পরে ইমেল যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে এক্সেল শিটে একটা 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 করে হচ্ছে এন্ট্রি করবেন, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। বুঝতে পারছেন আমার কথা? স্যার, স্যার বলেন হ্যালো বলেন, স্যার, এই শুনতেছি যে স্যার। এখানে আসলাম, এখানে এসে এগুলো যে আমরা কপি করে যে বোর্ডে নিয়ে যাবো, সিটে নিয়ে যাবো, সেটা একটু যদি দেখান। মোবাইল থেকে তো শিট কাজ করবে না, মোবাইল থেকে ডিরেক্ট হচ্ছে আপনার এই এক্সেলের অ্যাপস আছে, এক্সেলের অ্যাপস ব্যবহার করতে পারেন, হ্যাঁ শিট, গুগল শিটের অ্যাপস আছে, কষ্ট করে মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন, হ্যাঁ হ্যাঁ হোম স্ক্রিন পুরো পুরো বের হয়ে যান, প্লে স্টোরে যান, এখান থেকে পুরো মিনিমাইজ করে বের হয়ে যান, প্লে স্টোরে যান, প্লে স্টোরে গেলে হচ্ছে আপনাদেরকে শিট লিখে সার্চ করেন, গুগল শিট ওগুলো তো আমার আছে স্যার। থাকলে ওখানে এভাবে কাজ করবেন, মোবাইলে এক্সেল শিট কিভাবে কাজ করবেন আপনি? মোবাইল কি আপনার উইন্ডোজ, অ্যান্ড্রয়েড সিস্টেমে কি উইন্ডোজ চলে বলেন? এই কাজগুলো মোবাইলে করতে গেলে হচ্ছে এই শিটে কাজ করতে হবে, অথবা হচ্ছে ওই থ্রি ডটসে যখন ক্লিক করেছিলাম, থ্রি ডটসে ক্লিক করে ওখানেও হচ্ছে শিট ওপেন করা যায়, নাইন ডটস এর মধ্যে ক্লিক করে ওভাবে হচ্ছে করে নিবেন, যে যেভাবে করতে সুবিধা বোধ করে সেভাবে হচ্ছে। আমার কথাটা কি বুঝতে আপনি পারছেন ওই এখন? যে টোটালি কপি করে নিয়ে গেছিলেন না সিটে, এই জন্য ওটাই বলছি। না ওইটা ওভাবে হবে না, মোবাইল ডিভাইসে ওটা শর্টকাট হবে না,
মোবাইল ডিভাইস, ও উইন্ডোজ আচ্ছা অপারেটিং সিস্টেম এবং অ্যান্ড্রয়েড সিস্টেম, এগুলো সব কিছু আলাদা আলাদা। মোবাইল যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের হতো তাহলে হচ্ছে আপনি কাজ করতে পারতেন, মোবাইল তো উইন্ডোজ না, অপারেটিং মোবাইলের অপারেটিং সিস্টেম আর উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম সম্পূর্ণ তো আলাদা। হ্যাঁ ঠিক আছে অপশনাল ফাংশন তো হচ্ছে আমি অ্যাপসটা তো দেখাচ্ছি, অ্যাপসে কাজ করেন। আচ্ছা এমডি মাহমুদুল হাসান স্যার, এমডি মাহমুদুল হাসান স্যার, জি আসসালামু আলাইকুম। কয়টা ডিভাইস একসাথে অন করে রাখছেন? যে কোনো একটা ডিভাইসের মাইক অফ করে দেন, মাইক অন করেন। মাইকটা অন করেন। জি স্যার, জি বলেন। আমি আসলে আমার প্রোফাইলটা সাজাইছি খুব সুন্দর করে, এখন প্রোফাইলটা একটু দেখাইতে চাইছিলাম আর কি। এটা আমার কোনো প্রবলেম না, আমার প্রবলেম রিলেটেড ক্লাস কোশ্চেন করুন। আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, কাজ যদি আমার ক্লাস রেকর্ডিং দেখে সুন্দর করে করেন তাহলে হচ্ছে ওইটা 100% গ্যারান্টি সহ আমি বলতে পারি যে আপনারটা 100% হয়েছে। আর যদি ওখানে ল্যাকিং থাকে তাহলে হচ্ছে আপনি ঠিকঠাক ভাবে করতে পারবেন, কেটে ছেড়ে যদি ক্লাস দেখেন। ঠিক আছে, স্যার আমি আমার আপনার কথা রিপিট আছে, আপনার আরেকটা ডিভাইস অন করা, দুইটা ডিভাইস থেকে যত সম্ভব আপনি আর আরেকটা ডিভাইস মাইক অন করা, দেখে হচ্ছে আমার এখানে সাউন্ড রিপিট আসছে। ওকে, সোনিয়া আক্তার ম্যাম, আসসালামু আলাইকুম স্যার, হ্যালো ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি হচ্ছে অ্যাপোলোতে সাইন ইন করতে পারতেছি না apollo.io লিখে সার্চ করুন, কিভাবে সার্চ স্যার, করেছেন? সব মানে সব কিছুই গেছে, কিন্তু আমাকে একটা কোশ্চেন করা হচ্ছে, অলরেডি এ মেম্বার্স, বাট আমি তো এর আগে মানে এটাতে জয়েন করি নাই মোবাইল থেকে না পিসি থেকে? স্যার, এটা আমি হচ্ছে ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্যার এই মুহূর্তে আমার ল্যাপটপে চার্জ নাই, কারেন্ট নাই। আশা করি ভালো করে একটু দেখেন আমি কি বললাম। অলরেডি ঠিক মেম্বার আছে হলে স্যার, হচ্ছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ও আচ্ছা স্যার, এমডি রুহুল আমিন স্যার। এমডি রুহুল আমিন স্যার, এমডি রুহুল আমিন স্যার, শান্ত কুমার স্যার, শান্ত কুমার স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই যে মানে আমার জানার ছিল যে মোবাইল দিয়ে আমি কিভাবে কাজ করবো, তো আপনি কিছুক্ষণ আগেই বললেন, আমি আমার প্রশ্নের আনসার পাইছি। আচ্ছা ওইটা দেখাইছি, আশা করি আপনার পেয়ে গেছে। বললাম স্যার, বলেন। আসসালামু আলাইকুম স্যার, জি স্যার বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটা হচ্ছে আমি তো আপনার সেকেন্ড ক্লাসটার ভিডিও গুলো দেখছি, কিন্তু ভিডিও গুলো স্যার আপনার ক্লিয়ার না, কিছু অনেক বোঝা যায় না। যে যে লোকের কম্পিউটার ডেস্কটপটা শেয়ার করছিলেন, ওখানে লাইটের কারণে অনেক কিছু বোঝা যায় না স্যার। পরবর্তীতে যদি কোনো ডিভাইস নেন যাতে একটু ভালো দেখা যায়, লাইটের কারণে বলতে তাহলে আমার জন্য ব্ল্যাক কালারের কারণে নাকি সাদা সাদার কারণে? বেশি সাদা কারণে কোনো কিছু লেখা বোঝা যায় না স্যার। আপনি কি কোন ডিভাইস থেকে মানে ক্লাস দেখেন, মোবাইল থেকে নাকি হচ্ছে ল্যাপটপ ল্যাপটপ? থেকে দেখছি। মনে হয় না এত প্রবলেম হওয়ার কথা, রেজুলেশন একটু বাড়ায় দেখেন, ইউটিউবের রেজুলেশন একটু আরে বাড়ায় দিদি দেখেন। স্যার, লাস্টে মানে মাঝখানে কিছু আপনার যেখানে
আমরা যে পেজের যে কাজটা করতেছেন পেজে ইয়ার বিজনেস পেজে, জি এখানে অনেক জায়গায় প্রবলেম হচ্ছে এটা। দেখি আমি একটু চেক করে দেখি। ঠিক আছে স্যার। মহিবুল্লাহ স্যার, সালাম আলাইকুম স্যার। স্যার আমার প্রশ্ন আনসার পেয়ে গেছি স্যার, থ্যাংক ইউ। রুবাই আক্তার ম্যাম। রুবাই আক্তার ম্যাম, মাইক আনমিউট করার রিকোয়েস্ট দিয়েছে। আজিজুল ইসলাম স্যার, জি ওয়ালাইকুম আসসালাম। রুবাই আক্তার ম্যাম বলার আগে মাইক আনমিউট করুন। স্যার আইজুল ইসলাম বলছিলাম। রুবাই আক্তার ম্যাম, আজিজুল ইসলাম স্যার বলেন। স্যার যখন ওই যে রেকর্ডিং ক্লাস গুলো দেখি তো মানে একটু সাউন্ডটা অনেক সময় কমে যায় স্যার। এখানে আজকে যখন লাইভ ক্লাস করছেন ভালোই সাউন্ড আছে, কিন্তু ওই সাউন্ডটা অনেক সময় কমে যায় রেকর্ডিং ক্লাসে। এটা স্যার মোবাইল ডিভাইস দেখার জন্যই, আমি 2 দিন ধরে মোবাইল ডিভাইস দেখছি, ল্যাপটপে একটু চার্জের সমস্যা হচ্ছে, তো এই কারণেই কি? ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো কোনো নয়েজ যেন আপনাদের না আসে, সেই জন্য হচ্ছে আমাদের এই ছোটখাটো জিনিস করা। কিভাবে দেখতেছেন সেটা আপনার লেখার উপর এবং নেটওয়ার্কের ইস্যুর উপর ডিপেন্ড করে। সাউন্ডটা স্যার কমে যাচ্ছে আসলে, অনেক ছোট ছোট তো মোবাইল থেকে আসলে দেখাও একটু কঠিন হচ্ছে অনেক পেজ গুলো, তো এটা সাউন্ড তো কমে যাওয়ার কথা না, এমনি হয়তো দেখতে এটা সমস্যা কোনো হবে, আমার কিন্তু কোনো ওই প্রবলেম না, আপনার ডিভাইসে যে কোনো প্রবলেম থাকতে পারে, সবার একরকম হবে না। ওকে সোহেল আহমেদ স্যার, ওই স্যার পেজ ক্রিয়েশনের এই পার্টে, সাদা পার্টে আমার তো এখানে কোনো প্রবলেম দেখতেছি না, সব কিছু তো ক্লিয়ারই দেখা যাচ্ছে। এই যে যারা ডিসপ্লের মধ্যে আঁকাআঁকি করছেন, সব কিছুই তো ক্লিয়ার বোঝা যায়। এগুলো আপনাদের ইন্টারনেট ইস্যুর কারণে হচ্ছে এই প্রবলেম গুলো হয়, এবং এই মুহূর্তে হচ্ছে যে কালো ড্যাশবোর্ড দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমার এখানে তো এই যে সেটিংস এর মধ্যে কোয়ালিটি 1080p HD করা, আপনাদের হচ্ছে 144p যদি করা থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা গোলাটে গোলাটে দেখবেন, এটাই স্বাভাবিক। কিছু জিনিস নিজে থেকে চেক করে দেখা ভালো, একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করেন সবাই। মোহাম্মদ আরাফ ইসলাম স্যার, কথা শোনা যাচ্ছে না? মোহাম্মদ আরাফ ইসলাম স্যার, ওকে। এমডি মিজানুর রহমান স্যার, রফিকুল স্যার, এমডি লিওন হোসেন স্যার, তাদের চোখ সিনেমা দেখতে পারে না, হ্যালো স্যার বলেন। বলছিলাম স্যার, ভালো ভাবে বুঝবেন স্যার আমি তো এখানে লিঙ্ক দিতে পারি না স্যার, কিন্তু ক্লাসও করতে পারি নাই।
আবার এখানে না কিন্তু আসলে হচ্ছে শুনতেছি ওয়াজ ই আপনার ক্লাস। মিথ্যা বলে না, তারা কি মিথ্যা বলতে পারে কি পারে না? বসে বসে টিভি দেখেন বা হচ্ছে যে কোনো নিউজ দেখেন আপনার ক্লাস করার দরকার নেই। আমি লিওন হোসেন স্যার। আমার ওই কম্পিউটারে ব্রাউজারে জিমেল আইডি বারবার পুশ হয়ে যাচ্ছে, তারপর আমি কাজ করতে পারছি, লেকিন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তারপর থেকে আমার এই সমস্যা হচ্ছে, সিনক্রোনাইজিং আইডি অন খালি করে দেন, পুশ হয়ে যাচ্ছে ওটা। আইডি পজ হয় হ্যাঁ সেটা সিনক্রোনাইজিং অন করে দেন, সেগুলো আমার দেখার বিষয় না, সেটা আপনার ডিভাইসে কিভাবে আপনি লগ ইন করবেন সেটা আপনার পার্সোনাল ইস্যু। না সিনক্রোনো আপনি প্রথমে যেরকম এই তো যে বুক মার্কেটিং এ দেখালেন, ওরকম যে এক্সেল শীটে যেতে পারছিলেন না, পোস্ট দেখাচ্ছিল যে ম্যাডাম দেখলাম ওই লোগোটা বলছি আমার আপনার ব্রাউজারে সিনক্রোনাইজিংটা অন করে দেন, এই নাই। প্রবলেমটা লগ আউট হবে না। আচ্ছা ধন্যবাদ। এমডি মিজানুর রহমান স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আমি তো লিঙ্কডইনটা ইয়ে করতে পারি নাই, আর থার্ড ক্লাসটা আমি আসলে পুরোপুরি বুঝতে পারি নাই, ছিলাম মাঝখান দিয়ে কারেন্ট ছিল না। ক্লাস রেকর্ডিং ভালো করে দেখেন, আর ফার্স্ট ক্লাসের লিঙ্কডইনের তো দরকার নাই, ও তিনটা ক্লাস স্কিপ করার, আজকে যেটা দেখাইছে আজকে তার প্র্যাকটিস করার। ওয়াজেদ খান স্যার, সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ক্রোম ব্রাউজারের মধ্যে যে জিমেল দিয়ে ইঞ্জিন অ্যাকাউন্ট লগ ইন করছিলাম, এই জিমেল চেঞ্জ করার পর, তারপর আবার এই জিমেল আনার পর এখন নতুন করে বলতেছে লগ ইন করার জন্য, এখন লগ ইন করছি পরে দা লগ ইন করার জন্য লিঙ্কডইন রিলেটেড কোনো প্রশ্ন আমি নিয়ে কোনো আছে, এই শুরু এই কোশ্চেন প্রশ্নোত্তর পার্টের আগেই হচ্ছে আমি বলে দিচ্ছিলাম। জনি ভুইয়া স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে ইনস্ট্যান্ট ডাটা সাবস্ক্রাইবার যেটা, এটা কি মোবাইলে কাজ করবে নাকি করবে না? করবে না ধন্যবাদ স্যার, এটা জানার। খাদি জামান, জি ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার, আমি লিঙ্কিং আইডিটা খুলেছি কিন্তু ভুলে আমি আমার ইমেল পাসওয়ার্ড আর ইমেল আইডিটা দিয়ে দিয়েছি, এখন কি স্যার কোনো সমস্যা হবে? না স্যার আমার লিঙ্কিং আইডি খুলছে, আমি রিয়াকশন বা আমি সবকিছু দেখতে পারি। এখন কোশ্চেন পার্ট না, আমার লাস্ট ক্লাস নিয়ে হচ্ছে আর আজকের ক্লাস নিয়ে কোশ্চেন ছিল, এবং লিঙ্কডইন রিলেটেড যা কোশ্চেন ছিল সবকিছুই হচ্ছে আমি আজকে স্কিপ করে দিচ্ছি। আপনাদেরকে চারটা চারটা ক্লাসের শুরুতেই বলছে লিঙ্কডইনের প্রবলেম সলভিং ক্লাস হবে, সবাই সেম কোশ্চেন, যারা সেম কোশ্চেন রিপিট করছেন কারো কারো আনসার নেই। বিভাস বিশ্বাস স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের তো একটা মোবাইল স্যার রেকর্ডিং দিলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হতো, আমরা তো মোবাইল কাজ করতে পারছি না, বুঝি না আপনার কথা, তো মোবাইলে মোবাইল রেকর্ড, মোবাইল রেকর্ড দিলে স্যার আমাদের জন্য একটু ভালো হতো, আমাদের তো মোবাইল দিয়ে কাজ করা লাগে। পসিবল হচ্ছে মোবাইল রেকর্ডিং ভিডিওর জন্য কেন, যেটা পিসি রিলেটেড ভিডিও দিতেছি ওইটা তো সবাই অ্যাভেলেবেল দেখবে, কাজ করতে পারবেন না এটা কেন, কেমন ধরনের কাজ করতে পারতেছেন গেলে না? মোবাইলে মোবাইলে ঢুকলে পরে অপশন খুঁজে পাওয়া যায়, এটা আপনার মনোযোগের সমস্যা, সেটা মোবাইলের কোনো সমস্যা না, রেকর্ডিং ভিডিওতে কোনো সমস্যা, ভালো করে দেখেন, ভালো করে দেখে বোঝার চেষ্টা করেন। এমডি নুরুল ইসলাম স্যার, আমি আর 5 থেকে 10 মিনিট সময় নিচ্ছি, এর বেশি আর কোনো অডিয়েন্স এর প্রশ্ন নেব না। এমডি নুরুল ইসলাম স্যার, কোয়েল আহমেদ স্যার, নাজমুল হুদা স্যার, আসসালামু আলাইকুম স্যার।
স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যারা মোবাইল দিয়ে কাজ করি, এই ক্লাস শেষে যদি 1-2 মিনিট একটু দেখাইতেন যে মোবাইলটা এভাবে কাজ করতে পারে, কোনো তাহলে আমাদের জানা ভালো। আচ্ছা আপনাদের কোন ক্লাসে কি বাদ রাখছি আমি কি কোন ক্লাসে? হ্যাঁ, সেটাই বলছি যে আজকে যেরকম, স্যার আমি ওটাই বলছি যে আজকে যেরকম দেখালেন, এরকম লাস্টে যায় 2 থেকে 1 মিনিট গিয়ে 2-3 মিনিট দেখালেন, ব্যাস এটাই হয়ে গেল, তাহলে আমাদের জন্য ভালো হয়। একটা কাজ একবার পরবর্তী এক কোনো প্রশ্ন একটা করতে হবে? কাজ একবার দেখায় ফেলার পরে যে বোঝার জি মানুষ সে স্যার, একবারে বুঝে যাবে, তাকে দ্বিতীয়বার আর সেই জিনিস রিপিট করার প্রয়োজন পড়ে না। জি স্যার, সেটাই আমি বলতেছি স্যার। থ্যাংক ইউ স্যার। সবকিছু সবকিছুই বোঝেন, তারপরে হচ্ছে সেম রিপিট কোশ্চেনটা করেন কেন? পরপর 3টা ক্লাসে হচ্ছে আজকের ক্লাসটাতে হচ্ছে কিভাবে করবে সেটা দেখাইছি, প্রসেস একই রকম। ডেস্কটপ সাইট জি অন, স্যার, হ্যাঁ ডেস্কটপ সাইট অন করার মানেই হচ্ছে আমি সব সবকিছু আমার ডেস্কটপের মতো করে আমি যেভাবে ক্লাস নিচ্ছি ওভাবে পেয়ে যাচ্ছি। জি স্যার, জি। আসসালামু নুরুল হুদা স্যার, নুরুল আলাইকুম ইসলাম স্যার। স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার নুরুল ইসলাম স্যার, স্যার জি স্যার আমি প্রত্যেকটা ক্লাস আপনার করছি, জি কিন্তু আমার মোবাইল ডিভাইস স্যার, আর আমি লিঙ্কিং আইডিটা তো খুলতে পারি নাই স্যার, কিন্তু আমার পিন এবং আমার মেল আপনার এতে স্যার দিছিলাম, ফেসবুক লিঙ্ক না স্যার, পাসওয়ার্ড। পার্সোনালি আমি এগুলো কোনো কাজ করি না। আমি যদি কাজ করে দেয় আপনারা শিখবেন কি? জি স্যার, সোহেল আহমেদ স্যার, সোহেল আহমেদ স্যার, মোহাম্মদ আরাফ ইসলাম স্যার, আপনার ডিভাইস থেকে আপনার ভয়েস বা আপনার কথা শোনা যায় না। মোটামুটি সবার কোশ্চেন নেওয়া শেষ। যারা হ্যান্ড রাইজ করতে পারি নাই এমন কেউ যদি থাকেন তো একজন মাইকটা আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মানে আমার আইডি কার্ড নেই, আমি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, লিঙ্কিং অ্যাকাউন্ট? ট্রাই করছেন আপনি? না আমি একবারও ট্রাই করিনি, ভয়ে যে যদি অন্য না, কিছু এত হয়ে যায় হাসির, সেজন্য। এত হাসির বা এত খুশির কথাও আমি বলি নাই, আপনি ট্রাই করছেন নাকি আমি সেটা জিজ্ঞেস করি। এক হচ্ছে হয় করছি আর না করি নাই, এখানে হাসি না বা আমি লজ্জা পাওয়ার মতো কিছু না। না ট্রাই স্যার করছি, আমি ট্রাই করিনি। হ্যাঁ ট্রাই করে দেখেন, ট্রাই আইডি কার্ড করলে ট্রাই করলে, প্রবলেম ফেস করলে পরেরটা পরে দেখা যাবে, আগে ট্রাই করেন। হ্যালো, ওকে স্যার। হ্যালো স্যার, সোহেল আহমেদ বলছিলাম। এতক্ষণ কই ছিলেন? স্যার আমি কয়েকবার ট্রাই করতেছিলাম কিন্তু ওখানে আমি ভয়েসটা আসলে আপনাকে শোনাতে পারতেছিলাম, আপনারটা আমি শুনতেছি না ওটা। বলেন। হ্যালো স্যার, ওই যে লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা কি লিডের আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট যে আছে সেখান থেকে কানেকশনের মাধ্যমে কি লিডগুলো কালেকশন করবো, না যে কোনো ওয়েবসাইট বা যে কোনো জায়গা থেকে? লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করতে বলে লিঙ্কডইন থেকে কালেক্ট করতে হবে, ওয়েবসাইট থেকে যদি বলে তাহলে হচ্ছে ওয়েবসাইট, এটা ডিপেন্ড করবে যখন বায়ার আপনাকে নক করবে তবে আমরা কোথা থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয় সেটা দেখবে। জি স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের তো অ্যাকাউন্টটা নতুন, আমাদের তো ওই অন্যান্য দেশে US বা কানাডা বা জার্মানির কোনো ই পাইতেছি না, আমাদের সাথে তো কানেকশন কোনো কানেকশন বাড়ান, আমি এই কথা লিড জেনারেশনের ক্লাসে বলছি, কানেকশন বাড়ান, কানেকশন বাড়ালেই হবে। ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আকলিমা আক্তার ম্যাম, আকলিমা আক্তার ম্যাম মাইকটা আনমিউট করে কথা বলবো। আকলিমা আক্তার ম্যাম, হ্যাঁ ওকে, আমাদের মোটামুটি কোশ্চেন শেষ, কোশ্চেন প্রশ্নোত্তর পার্ট শেষ। আমরা 2টা ক্লাস লেট জেনারেশনের দেখেছি, 2টা ক্লাসই আশা করি বুঝতে পেরেছি, এবং হচ্ছে লাস্ট ক্লাসে আপনাদের একজন অডিয়েন্স শেষের দিকে সে বলেছিলেন বা কোশ্চেন জানার আগ্রহ ছিল যে হচ্ছে আমরা মার্কেট প্লেসে কাজ যখন আসবে বা হচ্ছে এক
কতগুলো স্পেসিফিক লিড লাগতে পারে, এবং ফ্রিল্যান্সার .com একটা মার্কেট প্লেস আছে, সেখান থেকে হচ্ছে আমাদের একজন পার্টিসিপেন্ট কাজ করেছেন, আর্নিং পেয়েছেন, এবং সেটা কত লিড কিভাবে কেমন ধরনের লিড বের করতে হবে সবাই আশা করি বুঝতে পেরেছে। এবং আমরা এই কাজগুলো যেভাবে দেখছি ঠিক একই রকম ভাবে উনি কাজগুলো করছেন, কাজ করে সাবমিট করার সাথে সাথে বা কাজ করে বুঝাই দেওয়ার পরেই হচ্ছে উনি আর্নিংসটা বা হচ্ছে উনি পেমেন্টটা পাইছেন। এখন আপনাদের সবাইকে যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি, আমার আজকে বলছি আজকের মধ্যে আজকে রাতের মধ্যে দিতে হবে এমন না, আপনি প্র্যাকটিস করেন, ফ্রিল্যান্সিং এ আসছেন, আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে আপনার স্কিল ডেভেলপ হবে। আমার লাস্ট ক্লাসের ওই অডিয়েন্স বা হয়তো পার্টিসিপেন্ট যদি থাকেন একটু রেসপন্স করবেন, আশা করি নাই, ক্লাসে নাই। তো প্র্যাকটিস যেগুলো দেখাচ্ছি যে এবং যেগুলো করাচ্ছি, সবাই কি বুঝতে পারতেছেন, সবাই কি করতে পারবেন? সবার মাইক অন। আসসালামু আলাইকুম। হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে। জি স্যার পারবো। ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।